তো বুঝতে পারছি না আমি আজকে। চ্যাট বক্সের পাশে দেখেন, চ্যাটের উপর ক্লিক করে তারপরে নিচে এসে লেখা দেখেন ইনভাইট মিউট রাইসেন্ড। আমি আসলে জুম খুব একটা ইউজ করি না, তো ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা, আস্তে আস্তে বুঝে যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বুঝে যান, আমাদের সাথে থাকলে বুঝবেন, সমস্যা নাই। আচ্ছা আমরা হচ্ছে মোটামুটি ক্লাস স্টার্ট করব। যে 28 জন আসছে এটা হচ্ছে মার্ক আউট করে রাখবেন, অ্যাটেন্ডার কে আছেন এই, আর আমাদের কেউ যারা নোটিশ দেয়নি তাদের আগামী ক্লাস থেকে কেউ জুমের এইতে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে সেই সবাইকে আউট করে দিবেন। যাই হোক, আমাদের গত ক্লাসের যে কাজ দেওয়া ছিল ইন্ডিভিজুয়াল ভাবে সবাই জমা দিচ্ছেন। মাহুদ ভাই কয়জন দেয়নি? আচ্ছা, গতদিন যে কাজটা দেওয়া ছিল আমি 1 মিনিট দেখে জানাই। স্যার আমি দিতে পারিনি, অর্ধেকটা করছি, বাকিটা আজ রাতে করে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, 11 জন সেক্ষেত্রে দিছে অনলি ভাই, অনলি 11 জন দিছে, শুধু 11 জন দিছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাদ বাকি যারা দেয়নি, আজকে ক্লাস লেট হয়ে গেছে, আমি এই বিষয় নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো, সমস্যা নাই। যাক আমরা ক্লাস স্টার্ট করি মোটামুটি। আকাশ ভাই, এখানে নাজমুল ভাই কিছু বলবে হয়তো বা, হাত তুলছে সে। সে নতুন বলে হাত তুলতে বলছে, সে কিছু বলবে না, সে নতুন এই জন্য হাত তুলতে বলছে। আচ্ছা স্ক্রিন মেবি দেখা যায় তাই না? জি ভাই, যাই দেখুন। আচ্ছা দেখা গেলে আমরা একটা ফোল্ডার করে নিই আজকে। গিট শিখবো, ঠিক আছে, গিট ফোল্ডার করে নিলাম। তার ভিতরে কিভাবে ফাইল নিতে লাগবে আমরা সবাই জানি। আমরা দুটা ফাইল নিয়ে নেব, ইন্ডেক্স ডট এইচটিএমএল, অন্যটা স্টাইল ডট সিএসএস। দুটা ফাইল আমরা নিয়ে নিলাম। এটা কেন থাক, আমরা এটা কাটে নিয়ে দেবো বাইরে দিয়ে। আমরা ব্র্যাকেট ওপেন করলাম, সবার পিসিতে মেবি, মেবি বলতে কি সবার পিসিতে যারা প্রথম আছে সবাই ব্র্যাকেট ইউজ করতেছেন, আর যারা নতুন আসছেন আপনাদের ব্র্যাকেট কিভাবে ইনস্টল করতে হবে এটাতে প্রবলেম হয়। আমাদের সাথে আপনারা গ্রুপে এসে শুনে দেখে ব্র্যাকেট ইনস্টল করে নেন, এখন আপাতত নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করেন। গেট নিয়ে নিলাম, আচ্ছা উপরে আমরা এইচটিএমএল ফাইল নিলাম আর নিচে হচ্ছে সিএসএস ফাইল নিলাম। এই ক্ষেত্রে গত ক্লাসে আপনাদের একটা জিনিস দেওয়া হয়েছিল যে বাংলাদেশের রাজধানী মানে ইনপুটের যে কাজটা এটা দেওয়া হয়েছিল, এটা কে কে পারছেন একটু হাত তুলবেন, কে কে পারছেন? স্যার এটা চেষ্টা করলে পারবো, চেষ্টা করা হয়নি, একটু বিজি ছিলাম এই কারণে। আচ্ছা কে কে চেষ্টা করছেন আর কে কে পারছেন একটু হাত তুলেন, একজনও পারেন নাই? গতকাল তো অ্যানিমেশন দেখালাম না? না, আমি গতকাল অ্যানিমেশন সেটা কাজ ওরা দিয়ে দিয়েছে, আমি গ্রুপে শেষে একটা কাজ দিয়েছিলাম যে বাংলাদেশের রাজধানী কোথায় এরকম করে ইনপুটের মাল্টিপল চয়েসের একটা পেজ দিয়েছিলাম। হ্যাঁ এই কাজটা দেখছি। আচ্ছা ওটা থাকলে ওটা ট্রাই করলে পারবো। হ্যাঁ ওটা অবশ্যই পারবেন, আশা করি আমিও যে আপনারা অবশ্যই এটা পারবেন। তবে পারবেন এই কনফিডেন্স কার আছে বলেন আমি পারবো?
ভাই আমি পারবো ভাই, আমি পারবো পারবো ভাই, ভাই আমিও পারবো। দেখ ভালো লাগলো এই যে এভাবে কনফিডেন্স নিয়ে বলতে লাগবে আমি পারবো, এমন ভাবে বলতেছিলাম যে কনফিডেন্স লেভেলটা মেসেজটা মেবি দেখিনি স্কিপ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমরা গিয়েছি। রিট জিনিসটা আমরা এখান থেকে মোটামুটি যেটুকু ধারণা নেওয়ার দরকার ধারণা নিয়ে যাবো। রিটের গাছ আমরা বুটিশটা বেজে খুব ভালোভাবে দেখতে পাবো, আমরা যেগুলো বাদ দিয়ে যাব বা যেগুলো অল্প দেখাবো তার মানে এটা না যে এখানে শেষ, সেগুলো ফিউচারে আরো থাকবে, এই জন্য আমরা এগুলো অল্প করে দেখাবো। হ্যালো ভাইয়া, ব্রাউজার ভাইয়া কি বলেন ভাইয়া, সবাইকে কি ব্র্যাকেট ইউজ করতে হবে, কেউ বিএস করতে পারবে না? আচ্ছা দুটো আমরা পাশাপাশি নিয়ে নিলাম ব্রাউজার, হয়তো নতুন যারা তাদের এ পর্যন্ত একটু প্রবলেম হবে, হইলে আপনারা গ্রুপে কালকে দেখে নেবেন, প্রবলেম নাই, আমাদের গ্রুপ আপনাদের হেল্প করবে। এখানে এসে আমরা সিএসএসএস লিংকটা করাই দিই, করাই নিলাম। এবার গিট নামের একটা ক্লাস নিলাম, তার ভিতরে দেখেন প্রথমে আমরা গিট নামে একটা ক্লাস নিলাম, আবার এই ডিভের ভিতরে আমরা আর একটা ডিম নেব, সেটা আমরা দিই আইটেম, এটা আইটেম ওয়ান দি, যখন ওয়ান দি সেই পাশে চলে আসছে এরকম করে আমরা এটাকে কপি পেস্ট করে দিই কিছু, তাকে কাটাই থাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, দেখেন আমরা ছয়টা, এটাকে আমরা সবাই চিনি নাম্বার, ছয়টা নাম্বার নিয়ে নিলাম এবং কিসের মধ্যে নিলাম এটা, ফার্স্টে একটা ডিপ ক্লাস নিলাম, ডিপ ক্লাসের ভিতরে আর একটা আইটেম নামে ক্লাস নিলাম। এবার এগুলো দেখেন সবগুলো কি হয়েছে, এগুলো খাড়াখাড়ি হয়েছে, মানে কলম বরাবর হয়েছে, কিন্তু আমরা সেটা করব কি গ্রিড এর ইউজ করব। গ্রিড কিভাবে হয় আরো বরাবর, সেটার জন্য কি করবো আমরা ফার্স্টে এই ক্লাসটাকে ধরে নিই, ধরলাম দেখেন ফার্স্টে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিন, অল্প অল্প করে দেখাবো, অল্প অল্প করে আপনারা আবার করবেন। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ইয়েলো দিলাম, তারপরে এটা ডিসপ্লে গ্রিড করে দিই। আমি যখন লিখতে যে সাজেস্ট আসছে যেটা হচ্ছে এক্সটেনশনের জন্য, আপনাদের আসবে এক্সটেনশন গুলো সব ইউজ করলে, এবং এটাকে একটু প্যাডিং দিয়ে দিই দুই পাশে যেন ফাঁকা হয়ে যায়। প্যাডিং কেন ইউজ করতে লাগে, ভিতর থেকে যেন চারিপাশে জায়গা নিয়ে নেয়, আমরা সবাই জানি। প্যাডিং 15 পিক্সেল দিয়ে দিলাম, দেখেন চারিপাশে জায়গা নিয়ে নিল একটা। এবার আমরা এই আইটেমটাকে ধরি এই ক্লাসের ভিতরে, যেহেতু আমরা কাজ করব কি ভিতরে গুলো নিয়ে, এই ভিতরে গুলো ধরে ডট ভি ক্লাস ধরতে হলে ডট দিয়ে শুরু করতে হয়, ধরলাম। তারপরে ফন্ট সাইজ দিয়ে আগে একটু বাড়াই নি, ফন্ট সাইজ 40 পিক্সেল, দেখেন একটু বেড়ে গেল, ফন্ট সাইজ 40 পিক্সেল দিলাম। তারপরে একে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 3 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে,
দেখেন বর্ডারও দিয়ে দিলাম, তাহলে কি হলো চারিদিকে বর্ডার নিয়ে নিল। এবার আমরা চাচ্ছি এইগুলো পাশাপাশি আসবে এবং এইগুলোর ভিতরে। আচ্ছা কথা আমার ই করতে হতে, নেট চলে গেলে আপনারা কথা বলেন যে নেট চলে গেছে বা কি না হলো বুঝতে পারবো না, কিন্তু আমি মাঝে মাঝে আপনারা অ্যান্সার দিয়েন যে আসেন কি না আসছেন যেন বুঝি যে আপনারা আসেন। এখানে যে একটা প্রপার্টি ইউজ করে দেখেন ভাই, ঠিক আছে সমস্যা না, আপনি কন্টিনিউ করেন, সমস্যা হলে বলবো। হ্যাঁ সেটাই, কারণ আজকে একটু প্রবলেম দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ রিড দেখেন, লিখি গিট টেমপ্লেট কলাম, এটা দিলাম। দেওয়ার পরে অটো 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 আমরা কয়টা রো চাচ্ছি সেটা আমরা এখানে লিখে দিলাম, যে কয়টা অটো লিখবো সে কয়টা এই পাশে রো ক্রিয়েট হবে। দেখেন আমরা তিনটা অটো রেখেছি, তাই তিনটা রো ক্রিয়েট হয়েছে। যদি আমরা আরো একটা অটো রেখি তো একটা রো ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এইভাবে আস্তে আস্তে যতগুলো আমরা অটো লিখবো ততগুলো রো এখানে ক্রিয়েট হয়ে যাবে। তা আমরা আপাতত তিনটা রাখবো, তিনটা দিলাম দিয়ে দেখেন যদি মনে করেন এবার আমি হচ্ছে এই পাশে জায়গা কম রাখবো, এই পাশে বেশি রাখবো বা এই পাশে কম রাখবো, এমনও মনে হতে পারে বা নির্দিষ্ট একটা আপনার সাইজও দিতে হতে পারে। অটো দেওয়ার মানে কি যে ডিফল্ট ভাবে যে সাইজ দেওয়া আছে সেটা নিয়ে নিল, সেক্ষেত্রে আপনি এখানে 50 পিক্সেল দেন। দেখেন প্রথম দেওয়া 50 পিক্সেল হবে, পরেগুলো অটো নিয়ে নিল। এই যে মনে করেন যে শেষেরটা আমি একই রাখবো মাঝখানটা বেশি রাখবো, সেক্ষেত্রে আপনি শেষেরটা 50 পিক্সেল দিয়ে দেন। দেখেন প্রথম আর লাস্টে একই নিলো, মাঝখানে জায়গা ফাঁকা থাকলো। তাহলে আমরা এভাবে নির্দিষ্ট ভাবে একটা উইডো একে দিয়ে দিতে পারবো, কিন্তু আমরা এখন নির্দিষ্ট উইড ইউজ করবো না, আমরা আপাতত অটো ইউজ করে অটো ইউজ করলাম। এবার দুইটার মাঝে তো একটু ফাঁকা থাকার দরকার, বা টেক্সট গুলোকে মাঝখানে নিয়ে আসার দরকার, আমরা টেক্সট গুলোকে আগে মাঝখানে নিয়ে আসে। সেক্ষেত্রে টেক্সট অ্যালাইন সেন্টার, এটুকু তো আমরা সবাই জানি যে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে কি হয়ে যায়, মাঝে চলে আসে। দেখেন একটা টেবিল হয়ে গেল, কত শর্টকাট একটা টেবিল আমরা তৈরি করে ফেললাম, এবং এটা রেসপন্সিবল সহ টেবিলটা তৈরি করে ফেলছি। এই টেবিল করতে হলে টিডি টিআর দিয়ে কত ঝামেলা কত কিছু, কিন্তু আমরা গিটটা যদি জানি খুব ইজিলি ভাবে টেবিলটা তৈরি করতে পারে। এবং এই টেবিল শুধু একটা টেবিল না, আমি যেখানে 1 দিয়ে সেখানে আপনি পিকচার রাখতে পারেন, 2 দিয়ে সেখানে লেখা রাখতে পারেন, এখানে এ টু জেড আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এবার এখানে এসে আপনি দেখেন গ্রিড আছে, মাঝে মাঝে আমি একটু গ্যাপ দিই, কারণ সব সাথে লেগে গেছে আমি একটু গ্যাপ দিই, যেমন ক্যালকুটার আছে না ক্যালকুটারের মতন একটু করার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখেন গ্রিড গ্যাপ, এটা আপনি লো বার বাবা দিতে পারেন, লো বার বাবা যদি গ্যাপটা দিই দেখেন কি হয়, লো বার বাবা 10 পিক্সেল আমি দিই কি হয়ে গেল, দেখেন এই যে রো এই বরাবর এইগুলো কিন্তু গ্যাপ হয়ে গেছে। এর আমি চাচ্ছেন যে রো না করে কলম বরাবর দেবো, সেক্ষেত্রে কি করি কলাম লিখে দিলাম, গ্যাপ হারাই গেছে গিট কলাম গ্যাপ। দেখেন এবার রো বরাবর হয়ে গেল, রো আর কলাম বোঝেন না এমন কেউ আছে, আমি এই দুটা বুঝাইনি কারণ এখানে ম্যাথস সবাই স্টুডেন্ট, রোয়া কলম বোঝেন এমন কেউ না থাকারই কথা। এখানে কেউ আছেন যে রো আর কলম বোঝেন না, কেউ নাই, যাই হোক। দেখেন আমি যখন কলাম দিলাম, কলাম কি এই যে খারাপ বরাবর যেগুলো এগুলোকে কলাম বলা হয়, আর যেগুলো শোয়া শুয়ে মানে পাশাপাশি যেগুলো থাকে এগুলোকে রো বলা হয়। যেমন বলে না আমাদের অনেক সময় সারি করে দাঁড়িয়ে যাও, মানে কি পাশাপাশি আমরা দাঁড়িয়ে যাই, সে রোটা হচ্ছে সারি করে দাঁড়িয়ে যাওয়ার মতন। দেখেন হয়ে গেল, আর আমি চাচ্ছি যে একটা ভ্যালু দিয়ে সবগুলোকে চারিদিকে ফাঁকা করবো, মানে একটা ভ্যালু ইউজ করবো সব জায়গাতে সে প্যাডিং নিয়ে নেবে বা মার্জিন বলে যেটা আমরা আগে বুঝাইছি যে মাঝে মাঝে ফাঁকা নিয়ে নেবে। সেক্ষেত্রে কি করবো কলামটাকে উঠাই দেন, কলামটা উঠাই দেন, শুধু গ্যাপ দেন, দেখেন চারিদিকে ফাঁকা হয়ে গেল, একটা ক্যালকুলেটার মতন হয়ে গেল। এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা নিয়ে একটা ক্যালকুলেটার হয়ে গেল, এবং ক্যালকুলেটার মতন হালকা আরো কিছু কাজ আছে যেগুলো আমরা খুব ইজিলি ভাবে দেখেন করে ফেলতে হবে। এবার আমরা ক্যালকুলেটার তৈরি করবো, আমরা ডিজাইন HTML CSS দিয়ে করব, এবং এটা আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ক্যালকুলেটর তৈরি করব। কিন্তু এখন যেটুকু দেখাবো সেটুকু আপনারা পারফেক্ট ভাবে নেবেন, যাতে সেই টাইমে আমাদের প্রবলেম না হয়। আমি এই পর্যন্ত যেটুকু দেখাইছি
আপনাদের টাইম থাকবে 10:42 বাজে 10:50 সবাই স্ক্রিনটা শেয়ার করে ইউটিউব পর্যন্ত দেখাবেন আমি শুধু আউটপুটটা রেখে দিলাম এই পাশে কেটে দিলাম স্ক্রিন শেয়ার করেন সবাই ভাই স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না আচ্ছা হোস্ট কে আছে হোস্টে একটু পারমিশন দিয়ে দেন আপনারা শেয়ার স্ক্রিন করলে আমি দেখতে পারবো সবাই করে রাখবেন মানে আজকে খুব মজার মজার কিছু জিনিস দেখব যাতে ইজিলি আমরা কোড করতে পারি তিন জনের আসছে 30 জনের স্ক্রিন যেন শেয়ার হয় বলতে যেন না হার আগে শেয়ার করতে না পারলে বলবেন যে এভাবে শেয়ার করতে পারছি না ইন টোটাল 29 জন আছে 29 জনের যেন শেয়ার হয় পনেরো জনের স্ক্রিন শেয়ার হয়েছে এখনো 14 জন বাকি আছে হ্যাঁ ভাই আমার তো একটু দেখেন
আচ্ছা সৌরভ ভাই আপনারটা দেখেছে, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করতে পারেন, বেশ সুন্দর কাজ করেছেন আপনি সৌরভ ভাই, সৌরভ সরকার ভাই। দিশান আমারটা একটু দেখবা? হ্যাঁ 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 আছে, আমি একটু বাড়তে চেষ্টা করছি আর কি। ঠিক আছে সমস্যা নাই, হ্যাঁ বেশ সুন্দর হয়েছে। আচ্ছা যাদেরটা দেখা হচ্ছে আমি নাম কল করে দিচ্ছি, তারা স্ক্রিন শেয়ার বন্ধ করতে পারবে। কি অবস্থা ভাই আপনার স্ক্রিনে আসলাম দেখতে, কাজ কত দূর? আচ্ছা একজন দেখছে আমাদের গ্রুপে পিকচার দিচ্ছে, গ্রুপে দেওয়ার কিছু নাই, আপনি এখানে স্ক্রিন শেয়ার করে রাখেন, এখানে কথা বলেন, এটা গ্রুপে শেয়ার করতে হবে না। সুমাইয়া মেবি, এটা গ্রুপে শেয়ার করার কিছু নাই, এটা গ্রুপে শেয়ার করতে হবে না, আপনি এখানে স্ক্রিন শেয়ার দেন, আপনার এখানে তো স্ক্রিন শেয়ার পাচ্ছি না, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমরা এখান থেকে দেখে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ আজাদ ভাই বেশ সুন্দর হচ্ছে, কাজ করেন, আমার একটু আসতে হচ্ছে, সমস্যা নেই করেন, সময় নিয়ে করেন। আচ্ছা আফরোজা টাইম আছে মাত্র 1 মিনিট, আফরোজা আন্টি স্ক্রিনে এসেছে, হ্যাঁ বেশ সুন্দর হয়েছে। তারপর আমার টিপু ভাই কি করে একটু দেখে আসি, আর টিপু ভাই বেশ সুন্দর করছেন তো, হ্যাঁ প্রায় হয়ে গেছে, করেন বেশ সুন্দর হচ্ছে ভাই, করেন ভাই। এরপর আর বুঝছি না ভাই, ভুলে গেছি। ভুলে গেছেন, নোট করেননি? সম্পূর্ণটা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, করা ছিল আর আমি বুঝছিলাম। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা এখানে নিশি আক্তার নামে একজন আছেন, যিনি দেখছি আপনার ব্রাউজার থেকে জয়েন করেছেন আমাদের সাথে, আপনি জুম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা ভাই এই যে দেখেন এখানে সিঙ্গেল দাগ দেখা যাচ্ছে, বাট এখানে ডাবল মনে হচ্ছে, এই ডাবলটা মানে ওঠানোর কোন সিস্টেম নেই? ওখানে ওখানে ডাবল হচ্ছে কেন বলেন তো? ওখানে ডাবল হচ্ছে কারণ আমরা প্রতিটারই বর্ডার দিয়েছি, আর ওখানে এই যে আপনার 1 এর বর্ডার বটম আর 4 এর বর্ডার টপ, এইগুলো কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে, এই জন্য ওটাই হচ্ছে, যখন আমরা এই প্রত্যেকটা ডিভের মাঝে প্যাডিং ইউজ করে দিব, ফাঁকা করে দিব, তখন এটা আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে ভাই। রায়ন ভাই মিউট করেন, রায়ন ভাই মিউট করে কথা বলেন। আচ্ছা জি সোমি আপু কিছু বলছিলেন, বলেন। বলছিলাম যে এখানে একটা শেয়ারের একটা অপশন আছে, ওই শেয়ারের মধ্যে যে স্ক্রিন শেয়ার বলতেছে ওটা দিলেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওটাতে ক্লিক করে তারপর দেখেন স্ক্রিন নামে অপশন আসবে, হ্যাঁ 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 স্ক্রিন নামে অপশনে ক্লিক করে তারপরে যে দেখেন ডান পাশে নিচে শেয়ার আছে ওটাতে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ আমার স্ক্রিনে একটু আসবা? হ্যাঁ আসবো অবশ্যই। আচ্ছা এখানে সজীব ভাই বেশ সুন্দর কাজ হয়েছে, হ্যাঁ আছে স্ক্রিন আছে। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কমানোর কোনো অপশন আছে এখানে? মানে এই যে এই ইয়েলো কালারের আমরা হচ্ছে কালারটা একটু কমাবো তাই তো? হ্যাঁ আমার স্ক্রিনে আসো, আমি যতটুকু কাজ করছি এইটুকুতেই আমি ব্যাকগ্রাউন্ড রাখতে চাই। আচ্ছা মানে যে ব্যাকগ্রাউন্ডটা যে টোটাল হয়ে গেছে এটা আমরা ছোট করতে চাই তাই তো? জি। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের এই যে আমরা ডিভটা কি জানি, ডিভটা তো হচ্ছে ব্লক এলিমেন্ট, ডিভটা আমরা কোথাও যদি ডিভ ইউজ করি তাহলে সেটা টোটাল ব্লকটাকে নিয়ে নেয় তাই না? মানে এই যে টোটাল ডিভের ভিতরে আমাদের যে এলিমেন্ট গুলো আছে এইগুলা ব্লক আকারে আছে তাই না? তো আমরা মোটের উপর যে ডিভটা আছে সেটাকে যদি আমরা ইনলাইন করে দিই বা হচ্ছে আপনার ইনলাইন ব্লক করে দিই তাহলে কিন্তু এটা এর যতটুকু এর ভিতরে যতটুকু কন্টেন্ট আছে ততটুকুতে যত জায়গা লাগবে সেখানে তত জায়গাতে নিয়েই
তারপর বাদ বাকি জায়গা ছেড়ে দিবে তাই না আচ্ছা হ্যাঁ ওকে আচ্ছা এখানে ট্যাগটা কি হবে আমি হয়তো ভুল লিখছি ডিসপ্লে ইনলাইন লিখে ফেলছি ডিসপ্লে এর ওখানে ডিসপ্লেটা হচ্ছে প্রপার্টি ডিসপ্লে এর ভ্যালু আসবে হচ্ছে ইনলাইন আই এন এল আই এন ই আচ্ছা এইখানে আমি শুধু ব্রাউজার দেখি শুধুমাত্র ব্রাউজারটা শেয়ার দেওয়া হয়েছে টোটাল স্ক্রিনটা শেয়ার আসেনি তো শুধু ব্রাউজার দেখি আচ্ছা এই শেয়ারটা অফ করে আবার নতুন করে শেয়ার দিলে মেবি এটা চলে আসবে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি ওকে ওকে আচ্ছা শেখ ভাই কি অবস্থা জি মোহাম্মদ ভাই আসছি হ্যাঁ হ্যাঁ এক মিনিট আজাদ ভাই আসছি অবশ্যই আসবো আপনার স্ক্রিনে আচ্ছা শেখ ফাইমা বেশ সুন্দর হয়েছে আচ্ছা আজাদ ভাইয়ের স্ক্রিনে আমি একটু আসি হ্যাঁ আজাদ ভাই এসেছি হ্যাঁ বেশ বেশ ভালো হচ্ছে হ্যাঁ বেশ ভালো হচ্ছে হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা ওকে অঙ্কেল জি অঙ্কেল কি অবস্থা হ্যাঁ হ্যাঁ অফ করেন আছে এই গ্রিডটাকে আমরা বলে দেব আপনার আছে গ্রিড ইনলাইন প্রপার্টি আচ্ছা এক মিনিট সিএসএস এ আসি ওকে ওকে সিএসএস এ বলা আছে ডিসপ্লে গ্রিড আচ্ছা গ্রিড হাইফেন ইনলাইন দিলে কি কাজ করে কিনা দেখি তো একটু আমার প্রপার্টিটা একটু মনে নাই হাইফেন তো দেইনি বাট গ্রিডের সাথে ইনলাইন গ্রিড দেন কার স্ক্রিন হ্যাঁ ইনলাইন গ্রিড আমি এটা ভুলে গেছিলাম আমি গ্রিড ইনলাইন দিতে বলছিলাম ইনলাইন হাইফেন গ্রিড হবে ইনলাইন হাইফেন গ্রিড হবে স্ক্রিন কার কার দেখছেন সবার দেখা শেষ হয়ে গেছে মোহাম্মদ ভাই হ্যাঁ মোটামুটি সবাই দেখেছি ভাই গ্রিড আচ্ছা তাহলে আমি নেক্সট শুরু করব প্রথম থেকে দেখেছি এখনো দেখিনি হ্যাঁ ইকরামুনের স্ক্রিনটা আমি দেখেছিলাম কিন্তু নামটা কল করা হয়নি দেখেছিলাম হ্যাঁ হাসানুজ্জামান ভাইয়াটাও দেখেছি জুনিয়র ভাইয়াটা দেখা হয়নি মাহমুদ ভাই আমাদের সাথে দেখা স্ক্রিন শেয়ার করি নাই কে কে সজীব ভাইয়ের স্ক্রিন দেখেছি সজীব ভাই আচ্ছা জুনিয়র ভাইয়ের স্ক্রিন আছে জুনিয়র ভাই একটু ব্রাউজারে আসেন না ভাই আমারটা দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি ভাই জি বলেন আমারটা তো দেখছেন তাই না হ্যাঁ হ্যাঁ দেখেছি ক্লাস করছে না বুঝছেন লাইভ প্রিভিউ হচ্ছে না না এনার কি বল পুষ্টা দেই না লাইভ প্রিভিউ হচ্ছে না তাই তো আচ্ছা ওটা একটু ম্যানুয়ালি প্রিভিউ করেন আর আমরা নিজেদের ভিতর যারা কথা বলছি তারা মিউট করে রাখি আমাদের আশেপাশে আমরা যারা কথা বলছি তারা মিউট করে রাখি নাহলে আপনাদের পার্সোনাল কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি আচ্ছা মোটামুটি বেশ কয়েকজন আছে যারা স্ক্রিন শেয়ার দেয়নি তাছাড়া ওভারঅল সবাই দিয়েছে আচ্ছা নাজমুল ভাই আপনি শুরু করতে পারেন আকাশ ভাই জিসান হ্যাঁ ওটা কিন্তু ইনলাইন গ্রিড দেও হয়নি ওটা ইনলাইন গ্রিড দেও হয়নি আপনি কোনটুকু চাচ্ছেন কার স্ক্রিন বলেন স্ক্রিন কার ভাই রাব্বি হাসান ইনলাইন হাইফেন গ্রিড হবে রাব্বি ওখানে স্ল্যাশ না রাব্বি হাইফেন হাইফেন স্ল্যাশ হবে না হ্যাঁ হ্যাঁ কোনো ভ্যালুর ভিতরে স্ল্যাশ কখনো হয় না হাইফেন হয় না এটা এটা না এটা তো আন্ডারস্কোর হয়ে গেল হ্যাঁ এটা 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 আচ্ছা এবার ব্রাউজারে দেখি মাহমুদ ভাই কি ভাই ওকে দিশান থ্যাঙ্ক ইউ ভাই আমার ভাইয়ের স্ক্রিন আসে না আলামিনের নাম স্ক্রিন আসে না কে যেন ভাই নাম বলেন আলামিন আলামিন এই যে রাপি হয়েছে এবার ঠিক আছে হ্যাঁ আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দেব হ্যাঁ 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 ওকে আচ্ছা মাহমুদ ভাই থাক যে কয়জন হইছে হইছে টাইম চলে যাচ্ছে ঠিক আছে আজকে আমি লেট করছি টাইমের পাইডে আচ্ছা আপনি স্ক্রিন সবাই অফ করেন করে আরেকটা আমরা আগাই আজকে আমার নেট কি যেন প্রবলেম দিছে আমি নিজে বুঝতে পারছি না যা হোক সমস্যা নাই আপনাদের এগুলো আমি আগাই নেব দরকার এক্সট্রা ক্লাস নিয়ে নেব আর যাদের যাদের দেখা হচ্ছে না তাদের দরকার আগামীকাল ডাকবো প্রবলেম নেই আচ্ছা আমি স্ক্রিন শেয়ারে দিই ইনলাইন গিট আমি লিখতেছিলাম ভাই ওই যে শুনে যে ভাই ইনলাইন গিট এভাবে লিখতে হবে লিখলে যেটুকু জায়গা আমার প্রয়োজন সেটুকু হয়ে যাবে আমাদের তো ইনলাইন গিট লাগবে না সে জন্য আমরা লিখি নাই এগুলো আপনারা পাবেন যেটুকু আমি দেখাই সেটুকু মাথার মধ্যে একটু নিয়ে নেন তাহলে সুবিধা হবে আপনাদের এগুলো আস্তে আস্তে সবই পাবেন আচ্ছা দেখেন আমি এই পর্যন্ত নিয়েছি এবার আমরা এখানে আসি
এসে আমরা গতদিন আমরা হচ্ছে ই করে যেমন চাচ্ছি যে ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর এখান থেকে একটা বেশি জায়গা নেয় একটা কম জায়গা নেয়, আমরা এটা কিভাবে করবো? সেই জন্য এখানে আইটেম ওয়ান নামের একটা ক্লাস নিয়ে নিই, ক্লাসের ভিতরে একটা ক্লাস নিয়ে নিই, সেটা এখানে নিয়ে আসে ডট ভি। দেখেন আগের কোড গুলো সবই ঠিক আছে, আমি শুধু আইটেম ওয়ান নামে একটা ক্লাস এই আইটেমের ভিতরে নিয়ে নিলাম। এবার এখানে এসে লেখেন আপনি গ্রিড রো স্টার্ট, রো মানে উপরে আর নিচে জায়গা নিবে। আমি সাপোজ এক থেকে চাচ্ছি আমি এর পর্যন্ত সম্পূর্ণ জায়গা নিয়ে নিই, তাহলে এক থেকে শুরু এই একই জিনিস আপনি কপি করেন, ভি মারেন, এই স্টার্ট যেখানে আছে সেখানে এসে ইড লেখেন, আর আপনি কোন পর্যন্ত জায়গা চাচ্ছেন এই চার পর্যন্ত জায়গা চাচ্ছেন, তাহলে চারটা লিখে দেন। দেখেন এই পাশে আপনার জায়গা হয়ে গেল। আমরা অনেক সময় দেখি যে এই পাশে একটা ছবি অনেক বড় থাকে, এই পাশে আমাদের ডিসক্রিপশন থাকে, এরকম করে আমার গ্যালারির ক্ষেত্রে এরকম আমরা অনেক ইউজ করে দেখছি থাকে। তারপরে দেখেন আমি এই জায়গা থেকে এই ছয়টা শুধু তুলে দিই, আমার এক্সট্রাটা প্রয়োজন নাই। দেখেন তো গতদিন আপনাদের একটা কাজ দেওয়া হয়েছিল, আজকে এর বিপরীত ছিল না, হোমওয়ার্ক দেওয়া ছিল না একটা গতদিন, মনে আছে সবার? হ্যাঁ ছিল, কিন্তু ওটা তো আমরা সেই প্যাডিং মার্জিন দিয়ে করেছিলাম। হ্যাঁ প্যাডিং মার্জিন দিয়ে করছিলেন। দেখেন এখানে আপনি এবার এর ভিতরে আপনি ছবি নিয়ে এসে দিতে পারেন, ছবি নিয়ে এসে দিতে পারেন। এবার দেখেন ওই রকমে আমরা দিয়েছিলাম যে আপনারা ডিপ করবেন, এই কাজের জন্য না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমরা কাজগুলো আস্তে আস্তে যখন ডেভেলপ সেকশনে যাবো কিভাবে আমাদের কোডগুলো কমায় নিয়ে আসবো। এখানে এটা দেখলাম বুটস্ট্র্যাপ আরো শর্ট হয়ে যাবে। দেখেন ওইগুলো তো আপনি ডিপ ধরছেন, ক্লাস নিয়েছেন, ওনারে প্যাডিং দিয়েছেন, কত কিছু করছেন, আর এখন দেখেন এটা সম্পূর্ণ খুব সিম্পল একটা কোড লিখে আমাদের এই কোডটা শেষ হয়ে গেল। কত ইজিলি না ছিল না এগুলো, ইজিলি ভাবে এগুলো করতে পারে। এবার আমি চাচ্ছি যে রো বরাবর না আমি কলাম বরাবর জায়গা ফাঁকা লাগবে, যেহেতু ক্যালকুলেটর করব কলাম গিট কলাম। দেখেন তাহলে কি হয়ে গেল, এবার আমাদের রো বরাবর না এবার কলাম বরাবর আমাদের জায়গাটা হয়ে গেল, একটা সম্পূর্ণ জায়গা ধরে নিল। আর এটা মনে করেন এই যে নিচের দিকে নামে আসলো, যতক্ষণ নিব এবার আমি যদি তিন দিই এখানে, তিন পর্যন্ত জায়গা নিয়ে মানে তিনের আট পর্যন্ত ছাড়বে মানে দুই পর্যন্ত নিয়ে নেবে, দেখেন জায়গা নিয়ে নিল। অর্থাৎ আমরা যদি এইটুকু বুঝি যে আমরা কোন পর্যন্ত জায়গা নিতে চাচ্ছি বা আমাদের কোন পর্যন্ত স্পেস লাগবে, এটা আপনি সংখ্যা অনুযায়ী যদি বুঝে যান, সেক্ষেত্রে আপনার ছবি হোক বা যে কোনো জিনিস হোক সেটা আপনার দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। একটা ছবি আপনি বড় করে দিচ্ছেন, একটা ছবি ছোট করে দিচ্ছেন, বা একটা লেখা বড় করে দিচ্ছেন, একটা ডিপের মধ্যে একটা ছোট করে দিচ্ছেন, এটা বুঝে নিতে লাগবে যে আমার জায়গা লাগবে কোন পর্যন্ত, যে দুয়ের আগ পর্যন্ত মানে দুইটা ঘর আমার বাদ দিতে লাগবে, সেক্ষেত্রে তিন পর্যন্ত নিলাম। আর যখন আমি চার পর্যন্ত নেবো তখন কি হয়ে যাবে, দুই পর্যন্ত জায়গা নিয়ে নেবে, তিনে এসে সেটা বাদ হয়ে যাবে। দেখেন নিচ্ছে যখন চার তখন কি হয়ে যাচ্ছে, দুই কিন্তু নাইবে আসছে, অর্থাৎ চারের আগ পর্যন্ত জায়গা নিয়ে নিয়েছে তিনটা। এরকম করে আমরা যত বাড়াতে থাকবো তত এই জায়গা নিতে থাকবে। দেখেন এই সহজে কত সহজে ভাই কপি, আকাশ ভাই কথা শোনা যায় না? হ্যাঁ মেবি ভাই নেটের নাকি প্রবলেম আছে নাকি? আকাশ ভাইয়ের ইন্টারনেট মেবি ডিসকানেক্ট হয়ে গেছে, যেহেতু উনি শুরুতে বলে রেখেছিল ওনার আজকে ইন্টারনেটের প্রবলেম, তো আমরা একটু একটু ওয়েট করি, উনি আসবে, এখনই চলে আসবে, আবার কানেক্ট হবে। তো প্রথম দিকে আমরা যে গ্রিডটা দেখলাম, আমাদের ডিসপ্লের একটা প্রপার্টি দেখলাম যেটা হচ্ছে গ্রিড, তো সেই বিষয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, সবাই বুঝতে পেরেছেন যে আসলে গ্রিডটা কিভাবে কাজ করে, কোন ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাবো, বুঝতে পেরেছেন কি? আর এই ডিসপ্লে প্রপার্টির অনেকগুলো ভ্যালু আছে, যেমন ইনলাইন, ইনলাইন ব্লক, তারপর ব্লক,
গ্রিড ইনলাইন, ইনলাইন ফ্লেক্স, এরকম অনেকগুলো প্রপার্টি আছে। প্রত্যেকটা প্রপার্টির কাজ এক এক রকম, ভিন্ন ভিন্ন এক একটা প্রপার্টির কাজ এক এক রকম। আমরা এক একটা কাজ, এক একটা প্রপার্টি ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহার করে থাকি। তো সেখান থেকে আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে গ্রিডের কাজ। আর আমাদের যখন আমরা স্ট্যান্ডার্ড ম্যাপে ডিজাইন করব, সেই ক্ষেত্রে আপনার গ্রিডের কাজের কোনো বিকল্প নেই। যেমন গতকালকে আমাদের যে কাজটা দিয়েছিল, আমরা সেটা ডিপ ধরে ধরে করতে গেলে কিন্তু আমাদের বেশ প্রবলেম হচ্ছিল, তাই না? আপনারা যারাই করেছেন, কিন্তু সেটা, হ্যাঁ, তো সেটা যদি আমরা এই গ্রিড ব্যবহার করে করি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই হয়ে যাচ্ছে, তাই না? আমরা গ্রিড যতটুকু দেখলাম, যতটুকু বুঝলাম, আমরা কলাম শুরু করে দেব, যে কলাম শুরু করলাম, কলাম শেষ করে দিলাম, তার ভিতর কতটুকু এলিমেন্ট থাকবে সেটা আমরা বলে দিতে পারছি, তাই না? তো এইভাবে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই কাজটা হয়ে যাচ্ছে। তো এরপরে আস্তে আস্তে আমরা আরো অনেক কিছু শিখবো যেটার ক্ষেত্রে আমাদের ডিজাইন করতে আরো সুবিধা হবে। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আপনাদের। আচ্ছা, ইকরামুন হোসেন হাত তুলেছে, হ্যান্ড রেজ করেছে, কিছু বলতে চায় কিনা? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এই যে ট্যাগ আপনার, এই যে ডিসপ্লে ফ্লেক্স অথবা আর একটা যে এখন কলর ডিসপ্লে গ্রিড, এইগুলোতে কোনো কাজ দেখি না, এগুলো কেন ইউজ করা হয়? আচ্ছা, আমরা ডিসপ্লে ফ্লেক্স কেন ব্যবহার করি? আমরা যখন কোনো ডিভ নেই, আমরা অনেক সময় দেখি না যে পাশাপাশি আছে। যেমন আকাশ ভাই তোর আসছে, ভাই একটা মিনিট আমি একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে, একজনের প্রশ্নের উত্তর দিই। আচ্ছা, ইকরামুন ভাই যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে আমরা ফ্লেক্স বা গ্রিড এগুলো কেন ব্যবহার করি। এগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি, যে আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এক পাশে ন্যাভিগেশন আছে, আর এক পাশে ইমেজ আছে, বা ওপর সাইডে কয়েকটা ইমেজ আছে, নিচে কয়েকটা ইমেজ আছে, ডান পাশে কয়েকটা ইমেজ আছে। তো এইভাবে কিছু বেশ কিছু মানে স্লাইড আকারে সাজানো থাকে, ধাপ ধাপ করে সাজানো থাকে। তো ওই সাজানোটাই সুন্দরভাবে করার জন্য আমরা এই ডিসপ্লে প্রপার্টিটা ব্যবহার করি। আর এই ডিসপ্লে প্রপার্টি যে ভ্যালুগুলো আছে সেগুলো এক একটার কাজ এক এক রকম। তো আস্তে আস্তে আমরা সবকটার কাজই দেখবো। ঠিক আছে, আশা করি উত্তর পেয়ে গেছে ইকরামুন ভাই। আকাশ ভাই আপনি শুরু করেন। আমরা এই পর্যন্ত ছিলাম। আচ্ছা, এটা আমরা তুলে দিই আপাতত। আমরা এই লেখাগুলো রাখছি, এবার আমরা চাচ্ছি যে এই লেখাগুলোর ভিতরে একটা কাটে দিয়েছিলাম, এটা একটা নিয়ে নিই, আমরা চাচ্ছি যে এই লেখাগুলোর ভিতরে এগুলো হচ্ছে আমরা সমান দূরত্বে রাখবে, এ পাশে এ পাশে এভাবে করে, অথবা সমান উঁচু নিচে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। একজন মেসেজ দিয়েছেন, কি বলছেন? যাই হোক, শোনা গেলে ভালো। আচ্ছা, এখানে যে আমরা অ্যালাইন, দেখেন অ্যালাইন কন্টেন্ট এটা আমরা নিই, এই অ্যালাইন কন্টেন্টকে আমরা স্পেস অ্যারাউন্ড আছে এটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, দেখেন কাজ করলো না, কারণ এটা হাইট দেওয়া নাই। আমরা একটা হাইট দিয়ে নিই, দেখেন হাইট দিয়ে নিলাম। সেক্ষেত্রে কি হলে, সামনে ওপরে যেটুকু জায়গা ছেড়ে দিলো, নিচে সেটুকু জায়গা ছেড়ে দিলো, আবার এর নিচে জায়গা ছেড়ে দিলো, মাঝখানে একটা ডিস্টেন্স রাখলো। এগুলো আমরা কখন ইউজ করব, যখন আমরা পিএইচডি টু এইচটিএমএল যাবো তখন এগুলো খুব বেশি প্রয়োজন হবে। দেখবেন যে কোড করে করে প্যাডিং মার্জিন মিলাতে পারছেন না, মিলাতে পারছেন না, কতটুকু ডিস্টেন্স রাখবেন, এই স্পেস অ্যারাউন্ড ইউজ করে এটা খুব ইজিলি ভাবে আপনার করে ফেলতে পারবেন। তারপরে আছে স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, বিটুইন মানে কি, ওপরে আর নিচে দুইটা দুই কম, মানে একটা আমরা হচ্ছে সাইড নিলাম, সাইডে হচ্ছে ফুটার আর মেনু, সুমার ডিস্টেন্স ওর সামনে মাঝখানে সম্পূর্ণ জায়গা, মানে বডিতে জায়গাটা সম্পূর্ণ ফাঁকা থাকবে। এটা হচ্ছে অ্যালাইন কন্টেন্টের স্পেস বিটুইনের কাজ। এবার আমরা একটা জিনিস দেখে রাখি এর সাথে, এটা বাদ দিয়ে দিই, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট কে আমরা যদি স্পেস অ্যারাউন্ড দিই সেটা কি হয়? কিছু হচ্ছে না, কারণ আমরা হাইট দিয়ে রাখছি, হাইট প্রয়োজন নাই। জাস্টিফাইড কন্টেন্ট যখন আমরা করছি দেখেন এটা কলাম বরাবর হচ্ছে, আর যখন অ্যালাইন কন্টেন্ট করছি সেটা হচ্ছে রো বরাবর হচ্ছে, দুটা কিন্তু ভিন্নতা আছে।
এটা আমাদের বুঝে রাখতে লাগবে যে কখন কলাম বরাবর হচ্ছে আর কখন রো বরাবর হচ্ছে। যে দেখা যাচ্ছে রো বরাবর প্রয়োজন তখন অ্যালাইন দিলাম জাস্ট, আর কলাম বরাবর তখন জাস্টিফাই না দিয়ে অন্য কিছু দিলাম, দুটা কিন্তু কাজ আলাদা। জাস্টিফাই দিলে দেখেন কি এক একটা কলাম এর মাঝে মাঝে বা এটাকে কি বলা হয় এটা এক কলাম এটা এক কলাম এটা এক কলাম, তিনটা কলামের মাঝে কি হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে। আর যখন আমরা অ্যালাইন কন্টেন্ট দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে রো বরাবর হচ্ছে। এটুকুই শুধু পার্থক্য দুটাতে। তারপর এর ভিতরে যদি আমরা স্পেস বিটুইন দি কিভাবে দেখেন সেই সময় মতো নেই, একই জিনিস শুধু কলাম আর রোতে পরিবর্তন, তার সাথে কাজ একই রকম করতেছে। তাহলে এইগুলো অনেক ইজি হয়ে যায় না, আমরা যখন ছবিগুলো নিই বা একটা আমরা ডিম নিয়ে পাশাপাশি ডিম নিতে লাগে তখন এইগুলো আমরা কত কোড করি দেখেন, এই সামান্য কিছু কোডের মাধ্যমে এগুলো আমরা কত ইজিলি ভাবে করতে পারি, একদম ইজি এগুলো। সেক্ষেত্রে আমরা অ্যারাউন্ডের টাইপ কেটে দিই, লাগবে না। আমরা এই পর্যন্ত নিয়ে আপনারা এই এক থেকে তিন পর্যন্ত ফাঁকা থাকবে, জাস্ট এইটুকু দেখেন 2 মিনিট টাইম, এক থেকে তিন পর্যন্ত ফাঁকা থাকবে, তিনটা নিচে নামবে আসবে, 3 মিনিটের ভিতরে সবাই দেখাবেন। ব্যাহ হয়ে গেছে আচ্ছা, কে বলে হয়ে গেছে কার স্ক্রিন? আমি ভাই আমার হয়ে গেছে। আচ্ছা সবাই শেয়ার দেন, শেয়ার 4-5 জন দিচ্ছেন কি জন্য? একটা দুটো কোড দেখানো হচ্ছে তারপর শেয়ার 4-5 জনের হচ্ছে কি জন্য? এই আমারটা একটু দেখেন তো, সবাই স্ক্রিনটা শেয়ার দেন। আমাদের নিজেদের কথা বলার পরে আমরা মিউট করে রাখবো। রায়হান ভাই হ্যাঁ দেখেছি ভাই, রায়হান ভাই, সৌরভ সরকার ভাই, সজীব ভাই, কাজ চলছে। আচ্ছা আবারটা একটু দেখেন তো কি অবস্থা। হ্যাঁ এক মিনিট, ফারাবি ভাই, মামুন ভাই আজাদ, হ্যাঁ হ্যাঁ এক মিনিট, হ্যাঁ ফারাবি ভাই হয়েছে, বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ আজাদ ভাই এসেছি, আমার এটা মনে হচ্ছে যে আমারটা দেখেন কেমন হয়েছে। সিএসএস এর কোড নেওয়াটা সমস্যা হলো কিনা?
না এই যে আইটেম ওয়ান নিয়েছেন তো ঠিক আছে এটা বলে আইটেমের মধ্যে আবার আরেকটা নেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখানে ঠিক আছে কিন্তু এটা হলো না যে আউটপুটটা এই যে গ্রিড ড্র ইন এক ও আচ্ছা এখানে স্টার্ট হবে হ্যাঁ দুটাই ইন দিয়ে দিয়েছেন ব্যাপার নাই ঠিক আছে করেন আমি দেখছি স্টার্ট লিখতে যে ওটাই রাব্বিয়া সবাই রাব্বিয়া স্যার রাব্বিয়া হ্যাঁ আমি সবটা দেখছি রাব্বিয়া স্যার স্ক্রিনে আসলাম বেশ সুন্দর হয়েছে আচ্ছা সোমা আপনার জন্য সাজেস্ট থাকবে আপনি আমাদের ইউটিউবের চ্যানেলটা দেখেন আমাদের পূর্ববর্তী দুই তিনটা যে চারটা ক্লাস আছে সেই চারটা ক্লাসের ভিডিও সেখানে দেওয়া আছে তাহলে আপনার টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে হাসানুজ্জামান ভাই আপনারটা দেখেছি বেশ ভালো হয়েছে হ্যাঁ জুনিয়র ভাই এখানে নিচে একটু হয়ে গেছে আপনি একটাকে একটু বড় করার চেষ্টা করেন হ্যাঁ আপনি স্টার্ট করেছেন এটাকে ইন্ড করেন যে কোন কলমে যে ইন্ড হবে আইটেম ওয়ানটা ইন্ড কলম লেখেন হচ্ছে কাজ হচ্ছে করেন কাজ হচ্ছে আচ্ছা শাহ ভাই কি অবস্থা সবাই হয়েছে প্রিন্স ভাইয়ের স্ক্রিনে এসেছি প্রিন্স ভাই একটু আউটপুটটা দেখি হ্যাঁ হয়েছে বেশ ভালো হয়েছে ওকে সজীব ভাই হ্যাঁ দারুন দারুন হ্যাঁ ভাই এই যে আমার একটু আউটপুটটা দেখেন হ্যাঁ হ্যাঁ আসছে ভাই ওকে সজীব ভাই বেশ ভালো হয়েছে হ্যাঁ ভাই প্রিন্স ভাই দেখেছি আপনার আউটপুটটা যে ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড হ্যাঁ কিন্তু বুঝছে যে এখানে মোটা হওয়ার কারণটা কি ওটা হচ্ছে আপনারা দেখেন টোটালটা এক একটা কিন্তু আলাদা আলাদা ডিভ আর প্রত্যেকের আলাদা আলাদা করে বর্ডার তো ওইটার ওই বর্ডার গুলো ওভারল্যাপিং করছে যার কারণে ওইটা ডাবল হয়ে গেছে এই জন্য ওইগুলো মোটা দেখা যাচ্ছে বুঝতে পারছেন প্যাডিং প্যাডিং দিয়ে ফাঁকা করে দিলে হয়ে যাবে আচ্ছা শেখ ফাইমা হ্যাঁ বেশ সুন্দর হয়েছে ওকে টিপু ভাই কি অবস্থা আচ্ছা টিপু ভাইয়ের কাজ এখনো চলছে মেবি চলছে ভাই চলছে ঠিক আছে ওকে আফরোজানটি আপনি শেয়ার অফ করতে পারেন এবং আলামিন ভাই আপনারটাও দেখেছি আপনি শেয়ার অফ করতে পারেন নিশি একটা আজকে ফার্স্ট ক্লাস করছে হ্যাঁ সোমা আমরা এখানে হচ্ছে আমরা ডিরেক্ট কাজ করছি আমাদের ডেস্কটপে এবং সেটা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাকে হেল্প করার জন্য আমরা আছি শুধুমাত্র আপনাকে না আমরা সবাইকে হেল্প করছি আমাদের বিগত যে স্টুডেন্ট গুলো আছে আজাদ ভাই আছে টিপু ভাই আছে আপনি তাদের কাছে শুনলেই পেয়ে যাবেন আমাদের বিগত দিনের ইতিহাস কি হলেন আজাদ ভাই জি জি অসাধারণ হেল্পফুল অসাধারণ হ্যাঁ আপনার যে কোনো প্রবলেম হলে যে কোনো প্রবলেম হলে আপনি আমাদের গ্রুপে বলেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আচ্ছা টাইম অনেক নেওয়া হয়ে গেছে নতুনের ভিতরে প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম বুঝতে পারছি আর আমাদের পুরাতনের ভিতরে অনেক প্রবলেম হচ্ছে তার ভিতর নতুনের ভিতরে আছে হচ্ছে কে কে জুনিয়র ভাই তো পুরাতন পেন ওদিকে ভাই নিশি ভাই নিশি আপু আছে সোমা আপু আছে এই দুজনের বেশ প্রবলেম হচ্ছে আর ওদিকে টিপু ভাই তো প্রথম অবস্থাতে একটু পিছিয়ে গেছে ওদিকে টিপু ভাইয়ের কোডটা ভুলে গেছিল এ আর কি আচ্ছা আপনাদের আগামীকাল যারা হচ্ছে নতুন আসছেন আপনাদের আগামীকাল একটা ক্লাস নেওয়া হবে আপনারা টেনশন করেন না আপনারা যে কোড আজকে দেখানো হচ্ছে একটু বুঝে যান আগামী ক্লাস দিনে আপনাদের একটা ক্লাস নেওয়া হবে
আচ্ছা আমরা স্ক্রিনে যাই, যেটু করছেন আবার স্ক্রিনে ব্যাক আসেন আপনারা। দেখেন এটুকু করতে বলছিলাম যে গিড অনুযায়ী বা রো অনুযায়ী দুটা কলম নেওয়ার কথা বলছিলাম। আচ্ছা যেটুকু নিয়েছেন ভালো, সমস্যা নাই। এবার আমরা গিড এ পর্যন্ত আমাদের মোটামুটি জানলেই হবে, আমরা এটা জেনে নিচ্ছি যে গিডের কাজ কি, গিডের কাজ হচ্ছে রো বরাবর। এবার আমরা এই একই কোড এরকমই থাকবে, দেখেন এটুকু কেটে দিই জাস্ট হালকা ধারণা দিয়ে। দিলাম এটাও তুলে দিলাম কন্ট্রোল জেড, ফার্স্ট আমি তিনটা ডিপ রাখি, আমরা তিনটা ডিপ রাখলাম, ডিজাইন সবকিছু সেম রাখলাম, এখানে অটো অটো এটাও সেম রাখলাম। এবার আমরা ডিসপ্লেতে আসি, এই ডিসপ্লে এখানে আমরা ফ্লাক্স লিখে দিই শুধু, দেখেন কি হয়ে গেল, যেটুকু জায়গা খুন নেওয়ার দরকার সেটুকু জায়গা নিয়ে নিল। এবার আমাদের এই যে অটো দেওয়া আছে না, এটা আগে তুলে দিই আমরা, মানে এটা দিলে আপনারা বুঝতে পারবেন না। দিলাম এর প্যাডিং যেটা দেওয়া আছে, প্যাডিং দেওয়া থাকলো, ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকলো, গ্রিড গ্যাপ সম্পূর্ণ সব ঠিক আছে। আমি এটুকু ই করে দিই কন্ট্রোল এক্স মারি, ফার্স্টের দিকে আমাদের ওটাও এরকম ছিল, এটাও ঠিক সেম একই রকম আসলো। এটাও তুলে দিই, দেখেন প্রথম কোডের মতন আমরা কোড শুরু করে দিলাম। এক্ষেত্রে আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া আছে এবং ডিসপ্লে ফ্ল্যাগস দিলাম এবং একটা প্যাডিং দিয়ে দিলাম। এবার এখানে এসে আমরা গত গেজিতে করে কি দিছিলাম, আমরা এখানে একটা নতুন প্রপার্টি ইউজ করি ফ্ল্যাগস ডিরেকশন কলাম রিভার্স দিয়ে, দেখেন ঠিক হয়ে গেল, 3-2-1 হলো, কিন্তু কলাম রিভার্স না দিলে কি হবে দেখেন, ওয়ান টু থ্রি হচ্ছে, এটা হচ্ছে আমাদের নিয়মিত আমরা যেভাবে লেখালেখি 1 2 3 4, দেখুন আমরা যখন ফ্ল্যাগ ডিরেকশন কলাম দিছি তখন সেম একই রকম হচ্ছে। এবার আমাদের অনেক সময় প্রয়োজন হয় একটা সাইডে দেখা যাচ্ছে অনেকগুলো ছবি থাকে, ওই ছবিগুলো আমাদের দেখা যাচ্ছে হুট করে পাল্টাতে লাগতে পারে, যে শেষেরটা ফার্স্টে আসবে, ফার্স্টেরটা প্রথমে যাবে, সেক্ষেত্রে তো বারবার ওই কোডে যেয়ে যে ফিজিক ওগুলো চেঞ্জ করবো না, আমরা এখানে এসে জাস্ট রেফার করে রিভার্স লিখে দেবো, তাহলে দেখেন সম্পূর্ণ পাল্টাই গেল। এটা বোঝার জন্য আমরা একটু প্যাডিং দিয়ে নিই, প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিই, আচ্ছা প্যাডিং 15 পিক্সেল দিয়ে দিলাম। এই আইটেম কে আমরা একটু ধরি, একটু ডিজাইন করে নিই আমরা, ফের এখানে আসার পরে ডট দি, আমরা যে আইটেমটা ধরবো যেগুলোকে ডিজাইন করবো সেই আইটেমটা ক্লাসটাকে আমরা এখানে নিয়ে আসলাম। কি করবো আমরা, এর আগেরটা কি দিছিলাম বর্ডার, কি করছিলাম 3 পিক্সেল সলিড রেড, আপাতত রেড দিয়ে দিলাম, গেলাম এবার এর ভিতরে আমরা কি করবো ফন্ট সাইজ বাড়াই দিই, সেম টু সেমই দেখেন কাজগুলো করবো, ফন্ট সাইজ বাড়াই দিলাম 30 পিক্সেল। কিন্তু এর আগের বার যখন আমরা গ্রিড দিছিলাম তখন কি হয়েছিল, রো বরাবর ছিল, আর এবার কি হচ্ছে কলাম বরাবর আছে, বোঝা গেছে যে এর আগের বার কি ছিল, রো বরাবর ছিল, আর আমরা এবার ফ্ল্যাগ দিছি সেজন্য কি কলাম বরাবর আছে। এখানে গ্রিড দেওয়ার কারণে গতবার ছিল হচ্ছে রো বরাবর, এই যে ডিরেকশন দেওয়ার জন্য এটা আসছে না। আচ্ছা এখানে এসে আমরা এটাকে সেন্টার করে নিই, সেন্টার করার আগে আমরা একটা সাপোজ প্যাডিং দিয়ে নিই চারিদিকে ফাঁকার জন্য, প্যাডিং 20 পিক্সেল, দেখেন মাঝে অনেকখানি ফাঁকা হয়ে গেল, কনটেক্সট অ্যালাইন সেন্টার
টেক্সট গুলো মাঝে চলে গেল। এবার আমরা এখানে মার্জিন ইউজ করি, একটু মার্জিন 10 পিক্সেল কি হয়ে গেল দেখেন, সবগুলোর মাঝে 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 ফাঁকা চলে আসলো। এবার আমরা সাপোজ এখানে একটা উইট ইউজ করি, এবার উইট উইটটা পাশে নিয়ে নিল, কিন্তু আমাদের যেটা আছে সেটা কিন্তু মাঝেই আছে, এটা কিন্তু যেমন আমরা রেখার দরকার সেরকমই রেখে দিছি, এটা কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা চাচ্ছি যে তিন একে যাবে এক তিনে যাবে, সেজন্য কি জাস্ট এখানে আমাদের ডিরেকশনে যা কি করতে হবে কলাম রিভার্স এটা রেখে দিলে আমাদের যে কাজ মূল দরকার সেই কাজটা হয়ে যাচ্ছে। দেখেন তিন একে যাচ্ছে এক তিনে যাচ্ছে, এটা তো আমাদের মূল মানে ফ্ল্যাক্সের কাজ কি যেটা কলাম বরাবর হবে আর গ্রিডের কাজ কি রো বরাবর হবে, এটা হচ্ছে জাস্ট দুইটার ডিফারেন্স। আপনারা জাস্ট এটুকু দেখাবেন যে এটা করার পরে প্রথমে এক থেকে তিন পর্যন্ত থাকবে, ওর পাশে তিন থেকে এক পর্যন্ত থাকবে, এই দুটা কোড জাস্ট এটুকু দেখা। হ্যাঁ হয়েছে, বেশ সুন্দর হয়েছে। মূলত এখন আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে যে এগুলোর কাজগুলো আমাদের প্রপারলি জানা। ওকে, সজীব ভাইয়ের কাজ চলছে। আর সজীব ঠিক কি অবস্থা? আমরা এখানে 27 জন আছি অ্যারাউন্ড, কিন্তু শেয়ার দিয়েছে মাত্র কয়জন? 9 জন, 10 জন শেয়ার দিয়েছে। হ্যাঁ হচ্ছে, আফরোজানটি হচ্ছে, কিন্তু এই যে ওয়ানটা বর্ডারের বাইরে চলে গেছে, দেখেন ওয়ানের কি প্রবলেম। আচ্ছা আপনার এখানে প্রবলেম হচ্ছে এই যে দেখেন সিএসএস, সিএসএস এ আসেন আফরোজানটি, সিএসএস এ আসেন, সিএসএস এ আসেন, উপরে উপরে এটা তো স্টেবল আছেন, আপনি সিএসএস এ আসেন আফরোজানটি। হ্যাঁ এখানে দেখেন এই যে আমরা কিন্তু আইটেম ক্লাসকে ধরে কাজ করছিলাম, কিন্তু আপনার যে ওয়ান যেটা আছে সেটা কিন্তু আইটেম ওয়ান ক্লাসের ভিতরে আছে, এই জন্য ওটা কাজ করছে না, একটু খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক করে দেন তাহলে হয়ে যাবে। ওকে ভাই আমার প্রশান্ত, হ্যাঁ আসছি, আচ্ছা এক মিনিট ক্লাসটা দেখি। আচ্ছা মূলত এখানে আমরা কম্পিউটার থেকে জয়েন করব, সমাপ্ত আমরা এখানে কম্পিউটার থেকে জয়েন করব, তাহলে আমরা এক ট্যাবে আমাদের জুম চলবে, প্লাস অন্য ট্যাবে আমরা ব্রাউজার প্লাস আমাদের এডিটর ওপেন করে আমরা কাজ করব। আমরা মোবাইল থেকে ক্লাসে জয়েন করব না, যখন আমাদের ইমার্জেন্সি হবে যে বিদ্যুৎ নাই বা ইন্টারনেট কানেকশন নাই, সেই ক্ষেত্রে আমরা মোবাইলের সাহায্য নিব ক্লাসে জয়েন থাকার জন্য। আচ্ছা কে যেন বলছিলেন ভাই, প্রিন্স, প্রিন্স, হ্যাঁ হ্যাঁ প্রিন্স ভাই, আমি এসেছি আপনার স্ক্রিনে। কেমন আছেন ভাই? আপনি ওই ক্লাসে একটা ইয়ে দেন, হাইপেন দেন, ক্লাস নিছেন না গ্রিড ওয়ান? মাহমুদ ভাই আবুল কালাম আজাদ, এটা মানে উপরে, হ্যাঁ আজাদ ভাই বেশ সুন্দর হয়েছে, ঠিক আছে
মাউন্ট ভাই আমারটা একটু দেখেন তো। হ্যাঁ আসছে আসছে। মাউন্ট ভাই আমার এটা অনেক বড় হয়ে গেল কেন? হাসানুজ্জামান ভাইও হয়েছে, কাজ হয়েছে, আউটপুট এসেছে। আপনার এটা বড় হয়ে গেছে কারণ আপনার এটা ফুল উইডথে আছে, এই জন্য আপনার এই দেখেন ডিসপ্লে ফ্লেক্স করা আছে, মানে এটা টোটালটা আপনার যে ডিপটা আছে এটা তো মূলত ব্লক এলিমেন্ট। জি জি, এই জন্য এটা টোটাল ডিসপ্লে হয়ে গেছে। আপনি যদি এই গ্রিডকে একটা আলাদা উইডথ দিয়ে দেন তাহলে এটা ছোট হয়ে যাবে। ওকে, আচ্ছা ইকরামুল হোসেন, ইকরামুল হোসেন বেশ প্রপারলি কাজটা করেছে। মূলত যে টাস্কটা দেওয়া ছিল সেটা ইকরামুল হোসেন করেছে, যে 1 2 3 থাকবে এবং তার পাশে 3 2 1 থাকবে, বেশ সুন্দর। হাসানুজ্জামান ভাই এটা দেখেছি, বেশ ভালো হয়েছে। আচ্ছা জুনিয়র ভাইয়ের স্ক্রিন আসছে, ভাই আমারটা একটু দেখছেন ভাই? আচ্ছা এক 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 মিনিট দেখছি, জুনিয়র ভাইয়ের কাজ চলছে। ওকে, সৌরভ সরকার ভাই, হ্যাঁ জুনিয়র ভাই বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ সৌরভ সরকার ভাই বেশ ভালো করেছেন, বেশ সুন্দর। সজীব ভাইয়ের কি অবস্থা সজীব ভাই? আচ্ছা আপনি নতুন করে করছেন, ঠিক আছে করেন। আচ্ছা আজাদ ভাইটা দেখেছে, আজাদ ভাই স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। ইকরামুনেটাও দেখেছি, শেয়ার অফ করে দেন, যাদেরটা দেখছি তারা শেয়ার অফ করে দেন। হ্যাঁ সাহাবেও শেয়ার অফ করতে পারেন, আপনারটা সুন্দর হয়েছে। রায়ান ভাইয়ের স্ক্রিনে আসলাম, হ্যাঁ রায়ান ভাই এবার এটাকে রিভার্স করে দেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ এমডি আকাশ ভাই আপনারটাও দেখবো, হ্যাঁ আপনারটা হয়েছে কিন্তু এটাকে রিভার্স করতে হবে, 3 2 1 এইভাবে থাকবে, এটাকে রিভার্স করে দেন। এমডি আকাশ ভাই আলামিন ভাই রিভার্স হচ্ছে না, চালাবিন ভাই একটু দেখে আসি। হ্যাঁ আফরোজানটা কিছু বলছিলেন? আচ্ছা আলামিন ভাই আপনি, আপনার পাশে যেহেতু আমাদের রায়হান ভাই আছে, আপনি একটু রায়হান ভাইয়ের সহযোগিতা নেন, আমি অন্যদেরটা দেখি। রায়হান ভাই একটু আলামিন ভাইটা দেখেন ওনার কি প্রবলেম হচ্ছে, যেহেতু আপনারা যেহেতু একসাথে আছেন এই জন্য বললাম আর কি, কিছু মনে করেন না যেন। হ্যাঁ শেখ ফাহিমা আপনার কাজটা বেশ সুন্দর হয়েছে ভাই, আমারটা দেখেন তো কেমন হয়েছে। হ্যাঁ আসছি ভাই, বাচ্চু আহমেদ ভাইয়া, হ্যাঁ হয়েছে বেশ সুন্দর হয়েছে, আপনি প্রপারলি কাজটা করেছেন, বেশ সুন্দর। এখানে মাত্র দুইজনকে পেলাম যারা প্রপারলি করেছে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, এক হচ্ছে আমাদের বাচ্চু আহমেদ ভাই আর একজন ছিল আমাদের ইকরামুন ভাই। মাহমুদ ভাই এখানে আমি রিভার্স হচ্ছে না কেন, আমার এখানে একটু ভুল করতে পারি। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে, এক মিনিট আসছে। রায়হান ভাই কাজ চলছে, আইটেমস কলাম রিভার্স কিন্তু কাজ করছে না। সেভ করে রিলোড দিছেন ভাই? সজীব ভাই নিচ্ছে না, সেভ করে রিলোড দিয়েছেন? কন্ট্রোলার দিয়ে সেভ করেছেন, কন্ট্রোলার দিয়ে রিলোড হয়ে গেছে ভাই, তারপরে কাজ করে না। আচ্ছা ওই ডিসপ্লে গ্রিড করা লাগবে নাকি, ডিসপ্লে গ্রিড করে ফ্লেক্স করতে হবে? হ্যাঁ করে দেখেন, ওটা করে দেখেন বলে ডিসপ্লে ফ্লেক্স দেন ভাই। আচ্ছা হাসান জওয়ান ভাই এটা দেখেছি, বেশ সুন্দর হয়েছে। আচ্ছা সবাই বেশ ভালো করছে, আকাশ ভাই আছেন? এবার হয়েছে ভাই, মাহমুদ ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা ফ্লেক্স করে তারপরে মানে আমি আছি, ওটা ডিসপ্লে একটা পজিশন বলে দিতে হবে তারপরে এটাকে রিভার্স করে দিতে। এবার হয়েছে, এবার হয়েছে। আচ্ছা আকাশ ভাই তাহলে বেশ সবারটাই দেখেছি মোটামুটি, সবাই বেশ ভালো করেছে, আপনি তাহলে ক্লাস কন্টিনিউ করেন। সবাই কাজ পারছে শুনে ভালো লাগছে।
স্ক্রিন এখনো তবে তবে আমার টিপু ভাইয়ের কাজটা কিন্তু আমি দেখতে পাই না। টিপু ভাই কি অবস্থা? টিপু ভাই কি আছে? হ্যাঁ আছে তো টিপু ভাই। ভাই এই যে আগাচ্ছে না, আর আগাবে না, এগুলো খুব ইজি। হ্যাঁ দু একবার দেখলে বুঝে যাবেন, ফার্স্ট ফার্স্ট এমন এই জন্য এমন কঠিন মনে হচ্ছে। আর এইসব সব প্র্যাকটিসের জিনিস, দেখে তো বোঝা জিনিস না, কাজ করতে করতে বুঝবেন যে আসলে কোনটার কাজ কেমন কি হচ্ছে না হচ্ছে। ভাই ডিসপ্লে ফ্লিক্স এর কাজ কি এটা যদি একটু ভালো করে বলতে না কি? ডিসপ্লে গ্রিডের কাল দেখেন আমরা যখন পাশাপাশি রাখতেছি অটোমেটিক কি হয়ে যাচ্ছে, রো বরাবর দেখেন পাশাপাশি একটা সমান জায়গা নিয়ে ঠেকে যাচ্ছে, মানে জায়গাটা সে নিয়ে রেসপন্সিবল সহ হয়ে যাচ্ছে। আর আমাদের আমি যেখানে রাখবো ওখানে থাকবে, হ্যাঁ সেখানে থাকবে, মানে এটা হচ্ছে রেসপন্সিবল সহ হবে। আমি একটু ফ্ল্যাক্স দেখাইনি তাহলে আরেকটু বুঝবেন, আমি ফ্ল্যাক্সটা একটু দেখাইনি তাহলে আসলে কাজটা কি সেটা বুঝে যাবেন। তাহলে সেক্ষেত্রে আমি একটু বাড়াই দিই এগুলো আরো নিয়ে নিই। কন্ট্রোল ভি চার পাঁচ ছয়, আমরা ছয়টা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন যেগুলো দেওয়া ছিল সেগুলো দেওয়া থাক। এবার আমরা এখানে নিচে আসি, বর্ডারে যা দেওয়া আছে সবগুলো এভাবে থাক, ফ্রন্ট সাইড প্যাডিং মার্জিন উইথ সবই আছে। আমরা এই সাইডটাকে একটু দেখি, এখানে যান মোড টুলে ডেভেলপার টুল, এখান থেকে আপনি দেখেন এই যে অপশন আছে মোবাইল ভার্সন, মোবাইল ভার্সনে ক্লিক করেন দেখেন অটোমেটিক এটা রেসপন্সিবল হয়ে গেছে, সমান জায়গা নিয়ে নিয়েছে। ছোটোর জন্য এটা আমি একটু বড় করি, গ্যালাক্সি তারপরে গ্যালাক্সি আইপ্যাড প্রো সম্পূর্ণ জায়গা সমান ভাবে নিয়ে নিয়েছি, জায়গা কিন্তু আমাদের আলাদাভাবে রেসপন্সিবল করতে লাগবে না যে এক সাইডে ছোট এক সাইডে ভেঙে যাচ্ছে এক সাইডে চলে যাচ্ছে। এই জিনিসটা আমাদের গ্রিড আর ফ্ল্যাক্স ইউজ করলে করতে লাগবে না কষ্ট করে, এর উপকারিতা শুধু এটুকুই, কোড কম করতে লাগবে প্লাস এটা হচ্ছে রেসপন্সিবল হয়ে যাবে এবং গ্রিড হবে রো বরাবর আর ফ্ল্যাক্স হবে কলাম বরাবর। এটুকু বুঝতে কারো প্রবলেম আছে? কোশ্চেন অ্যানসার পাইস বাচ্চু? জি ভাইয়া বুঝতে পারছি। আর যদি কোনো সময় দেখো যে এটা হচ্ছে না রেসপন্সিবল হচ্ছে না, সেক্ষেত্রে ফ্ল্যাক্স রাফ আছে না এটা রাফ করে দেবা, তাহলে অটোমেটিক এই জায়গাটা যে স্ক্রিনে যেমন রাখতে চাওয়া হবে সেই স্ক্রিনে তেমন জায়গা নিয়ে নেবে। যেমন এটা এখন ছোট আছে বলে কি হচ্ছে ভাঙে দেখাচ্ছে, আমরা যখন রেসপন্সিবল করবো তখন এই জিনিসটা বেশি ভালো বোঝা যাবে। কারণ যখন আমরা ওই ছোট স্ক্রিনে যাচ্ছিলাম একদম ছোট ছোট দেখা যাচ্ছিল, এবার আমরা কোনো সাইডে যাবো তো ছোট জিনিসটা আমরা খেয়াল করে দেখতে পারবো পারবো না, বা আমাদের ওই জিনিসটা দেখতেও মানানসই হয় না। কিন্তু যখন আমরা ফ্ল্যাক্স রেপ করছি তখন এটা কি হয়ে যাচ্ছে রেসপন্সিবল হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা ব্রাউজারের সাথে কি রকম কয়টা লো করে নেবে কয়টা কলম করে নেবে সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। এটার জন্য জাস্ট এটুকু ইউজ করতে হবে এই প্রপার্টি আর এই ভ্যারু, খুব ইজি একটা জিনিস না? জি ভাই। কারোর এই বিষয়ে কোনো কোশ্চেন যে এটা খুব কঠিন মনে হচ্ছে বা এটা কঠিন একটু বলেন, মানে যেটুকু দেখালাম এর ভিতরে আপনাদের কঠিন কোন জায়গাটুকু মনে হচ্ছে বা কোনটা করতে গেলে আপনাদের প্রবলেম হইতে পারে যে ভাই আমি ফ্ল্যাক্সে এই জিনিসটা বুঝতে পারছি না, এমনি মুখে মুখে আপনারা বলেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। এটুকু জানা থাকলে হবে আমাদের, যেটুকু আমরা দেখছি এটুকু জানা থাকলে এনাফ। আচ্ছা কেউ কোশ্চেন করছেন? আমি কোশ্চেন করি, কাকে করব? কই টিপু ভাই কই ভাই, কি অবস্থা বলেন? দেখছি ভাই দেখছি। দেখছেন? আচ্ছা দেখেন সমস্যা নাই, আগামী ক্লাস আপনাদের আবার এক্সট্রা ক্লাস নেবে। আচ্ছা নাজমুল ভাই হাত তুলছিলেন এবং কিছু বলতে চাচ্ছিলেন, বলেন ভাই। আমি তো নিউ, তো মনে করেন যে আগে যে ভিডিওগুলো ঠিক আছে
এগুলো মনে করেন কিভাবে কালেক্ট করব আর কি? আমাদের ইউটিউব লিংক এখানে মেবি দিয়ে দিছে কেউ, এই যে নিচের দিকে দেখেন দেওয়া আছে চ্যাট বক্সে। তারপরেও যারা নিউ আছেন তাদের আগামীকাল রাত 10টা থেকে 10:40 বা 11টা পর্যন্ত ক্লাস নেওয়া হবে। আগে যেগুলো আপনারা দেখেন না ওগুলো একটা বেসিক ক্লাস আপনাদের নেওয়া হবে, সেটা হবে আগামীকাল রাত 10টা থেকে 11টা। গ্রুপে আপনারা জানতে পারবেন, প্রবলেম নাই। জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা রাব্বি হাসান ভাই কি অবস্থা বলেন, বোঝা যাচ্ছে? ভাই আপনি এই যে রেসপন্সের যে পেজগুলো দেখলেন, মানে বিভিন্ন ডিভাইসের সাইজ দেখালে, এটা ওইটা দেখতে পারছেন না, ওটা কিভাবে দেখবো? ও ওটা আমরা শর্টকাটে পরে বলে দেবো, কিন্তু শর্টকাটের আগে আপনারা এটা এই জায়গাতে যাবেন, দেখেন যাওয়ার পরে মোর টুল, তিনটার উপর মোর টুল, তারপর ডেভেলপার টুল, কন্ট্রোল শিফট আই মারলে সরাসরি চলে আসবে। এটা ক্লিক করবেন, আপনাদের এই বক্সটা এই পাশে আসবে, আমি এই পাশে নিয়ে আসছি। তারপরে এখানে দেখেন লেখা আছে লোগো ডিভাইস টুলবার, এই এই পাশেরটা মোবাইল এবং কম্পিউটার জন্য, এখানে ক্লিক করেন, দেখেন আপনার এখানে সবকিছু দেখাই দিবে এভাবে। জি ভাই। আচ্ছা আচ্ছা, এখানে আছে নতুনের ভিতরে হুমায়রা খানম আপু, আপনি কি অবস্থা, বুঝতে পারছেন? জি ভাইয়া, একটু একটু নতুন তো। হ্যাঁ নতুন, ধর আগামীকাল ক্লাস নেওয়া হবে, প্রবলেম নাই। আজকে যেটুকু দেখানো হচ্ছে এটুকু একটু বোঝার চেষ্টা করেন তাহলে হবে। আচ্ছা নিশি আপু, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ একটু একটু বুঝতে পারতেছি। আচ্ছা ভাই, পর দরকার না, আমরা আগামীকাল যারা নতুন আছে টিপু ভাই আবুল কালাম ভাই সহ সবাইকে নিয়ে আরেকটা আমরা এটা নিয়ে আলোচনা করব, প্রবলেম নাই, কিন্তু যেটুকু দেখাচ্ছে এটুকু দেখেন। ওকে। আচ্ছা ইকরামুল হাসান ভাই কি আফরোজ আপু, আফু আফু কি যেন বলতে গেলেন। হ্যাঁ ভাইয়া, অনেকগুলো কোড করা লাগে আর কি, আর ফ্ল্যাক্স হতে গেলে আরো কোড করা লাগে। এখন এই কোড গুলো যদি আমাদের আলাদা আলাদা গ্রিডে হয়, মানে আলাদা আলাদা ডিভে হয়, তখন কিভাবে কাজ করবে আর কি, বা কাজ করবে কিনা? হ্যাঁ অবশ্যই কাজ করবে, দেখা যাচ্ছে আপনারা সবসময় কাজ যখন করবেন সেকশন ওয়াইজ সেকশন ওয়াইজ কাজ করবেন, এবার প্রত্যেকটা সেকশন একটা করে ডিপ থাকবে। এবার সাপোজ একটা ডিপে আপনার তিনটা বা চারটা ছবি, দেখুন যখন এখন দেখেন ইতে আসছেন আপনারা জুমে আছেন, একটা রোতে দেখেন কয়টা আছে, এক দুই তিন চার পাঁচটা ছবি আছে, এরকম আপনার একটা সেকশনের মধ্যে আপনার পাঁচটা ছবি থাকতেই পারে, এমন থাকবে, এতে অসুবিধা কিছু নেই। যেমন আমার সাইডে পোর্টাল নাজমুল ডট কম এ গেলে দেখেন আমার দিয়ে মাহমুদ ভাই দিয়ে জাফেন দিয়ে সোহেলের দিয়ে চারটা পাশাপাশি ছবি আছে। এটার জন্য আপনাকে কি করতে হবে, প্যাডিং করতে লাগবে, ফরওয়ার্ড লেফট করতে লাগবে, অনেকগুলো কোড করতে লাগবে। তার সাথে কি হয়, ছবিগুলো নিয়ে আসে আপনি ওই ডিপটাকে ফরওয়ার্ড গ্রিড করে দেন বা ফ্ল্যাশ করে দেন, দিয়ে এবার আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেন, ইজিলি হবে এগুলো। শুধুমাত্র আমরা ফ্ল্যাক্স অথবা ডিসপ্লে গ্রিড ব্যবহার করলে কোনো কাজ করে না, ওইটারে কাজ করাতে গেলে আরো কোড করা লাগে। সেই কোড গুলো তো দেখাই দিলাম যে কোন কোড গুলো করা লাগবে, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে নিয়ে আসতে লাগবে, অ্যালাইন আইটেম দিয়ে সেগুলোকে সেই জায়গাতে ফেরাতে লাগবে। আসলে এই জিনিসটা আপনি ই করবেন, আপনি আজকে প্র্যাকটিস করেন, আমরা যখন পিএইচডি টু এইচটিএমএল যখন লাইভে যাব বা লাইভ ক্লাসে যাব, তখন আমরা প্রত্যেকটা সেকশন করে করে ধরে ধরে দেখাবো, তখন এই কোডটা ঠিক মতন বুঝতে পারবেন। কিন্তু আপাতত এগুলো নিয়ে আপনারা কতটুকু, মানে যেটুকু দেখালাম এটুকু নিয়ে কতটুকু আপনারা আউটপুট দিতে পারেন, এর বাইরে একটা কোডও করার দরকার নেই, এই যেটুকু দেখালাম এটুকু নিয়ে কালকে ভিতরে আপনারা কিছু আউটপুট দিবেন যে আমি এটা করতে পারছি বা এটা বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এরপরে আর কি আছে, সময় আপু তো নতুন বুঝতেছেন, ঠিক আছে। আচ্ছা এখানে তিন লাইনের মতো আপনারা তো অনেকেই হাত তুলে আসছেন, রাব্বি হাসান ভাই হাত তুলে আসছেন, কত কিছু বলবেন? জি না ভাই, হাত তুলছিলাম সেটাই থেকে গেছে। আচ্ছা এখানে আপনারা তিন লাইনের ভিতরে সিএসএস এর তিনটা লাইন কোড লিখবেন, এই তিনটা লাইন কোড লেখার ভিতরে পতাকা আগায় ফেলতে পারবেন কে, বাংলাদেশে যে পতাকা আপনাদের পজিশনে দেখানো হয়েছিল, মানে আমি দেখাই নাই সোহেল ভাই দেখাছিল, এটা তিনটা কোড লিখবেন সিএসএস এর
প্রপার্টি লিখে আপনি দেখাতে পারবেন কি? বেশ চেষ্টা করব। কে বললেন? ইকরাম হোসেন। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। অনলি তিনটা কোড ভেড়া তো অনেক কোড হয়ে যাবে আমার তিনটা কোড তো পসিবল হচ্ছে না আচ্ছা তাহলে সবাইকে এটা দেখায় দি হ্যাঁ দেখেন আপনারা কোড গুলো নিয়ে মানে ঘোটাঘুরি করছেন না ঘাটাঘাটি বোঝেন ঘোটাঘুরি তো না ঘাটাঘাটি কোড গুলো দেখানো হচ্ছে কোড গুলো নিয়ে শর্টকাট করবেন আপনারা কোড গুলো লং করে ফেলছেন কত ইজিলি ভাবে বাংলাদেশের পতাকাটা আঁকানো যায় ওই স্ক্রিনে তো শেয়ার দিই না শেয়ার দিই আমরা ছিলাম কোথায় এখানে আচ্ছা আমরা তাহলে আপাতত এই কোড গুলো যেদিন প্রবলেম দেয় সেদিন সবকিছুতে প্রবলেম দেয় দেখেন আগের কোড গুলো সব কেটে দিই আমরা সবগুলো কেটে দিলাম এবার এখানে আমরা কি করব বাংলাদেশ ফ্ল্যাগ তাহলে একটা কোডের মধ্যে লিখে নিই আগে ইস্টুডি একটা কোডের মধ্যে আমরা লিখে নিই যে ডিক্লেয়ার করে দিই যে আমি তোমাকে ডিজাইন করছি বাংলাদেশ ফ্ল্যাগ আচ্ছা আসলো এবার আমরা সিএসএস এ যাই সিএসএস আমরা সম্পূর্ণ বডিতেই করি আপনারা তো ডিজাইন সম্পর্কে সব জানেন আমি সম্পূর্ণ বডিতেই দিই বডিতে কি দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় ইউজ করি যে মার্জিন প্যাডিং জিরো এটা আমরা সবাই জানি এটা তো কোনো কোডের মধ্যে পড়ে না মার্জিন জিরো ফিক্সে বা জিরো দিয়ে দিলাম প্যাডিং এই বিষয়ে তো সবার ধারণা আছে যে আপনি কোড যখন লেখা শুরু করবেন এই দুটো আপনাদের ডিফল্ট হবে দিয়ে শুরু করতে লাগবে না দিলে সমস্যা নাই আমি দিলাম দেওয়ার পরে আমি একটা উইথ দি উইথ 100 ইয়েস দিলাম হাইট অটোমেটিক নেবে তারপর আমি একটা হাইট অটোমেটিক দিয়ে 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 দিছি এবার দেখেন ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে মূল কোড এ পর্যন্ত যেটুকু এটুকু আপনারা সবাই জানেন এই মার্জিন প্যাডিং না দিলেও সমস্যা নাই ব্যাকগ্রাউন্ড এখানে আসেন দেখেন রেডিয়ার 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 গ্রেডিয়েন্ট দেন দিয়ে হচ্ছে ব্র্যাকেট দেন লেখেন সার্কেল সার্কেলের ভিতরে কি থাকবে বাংলাদেশের ফ্ল্যাগের ভিতরে রেড থাকবে সাপোজ রেড দিয়ে দিই আমরা 42% আর গ্রিন গ্রিন দিয়ে দিই 0%
আচ্ছা লেখা বানান কোনটা কি ভুল গিছে? রুট রুট তা তো ভাই ঠিকঠাকই তো লাগে, লিংক করা হয় না, লিংক করা হয়েছে। আচ্ছা আমি কি সিএসএস এ কাজ করছি, কিন্তু আমাদের সিএসএস কি এটা উইতে হলো 100 VW, 100 পিক্সেল হবে নাকি ভিএইচ? না ভিএইচ হবে, আমাদের করি নেওয়াই ভুল হয়েছে, আমার ফাইলটা বাননি, ফাইলের লিঙ্ক পাই নাই। ভাই পিএক্স দিয়ে তো পিক্সেল বুঝায়, ভিএইচ দিয়ে কি বুঝা যায়? ভার্টিক্যাল হাইট। ও আচ্ছা, আপনি যে পার্সেন্টেজ ইউজ করে পার্সেন্টেজও যা, আর আপনার এটাও সে একই, ঠিক আছে? ভিএস এর মানও যা, ওইটার মানও সে একই সেম। সব কাটে দিলাম, আবার ওপেন করি। আচ্ছা লাইফে যাই, আচ্ছা লিঙ্ক কাজ করছে নাকি আমরা আগে দেখে নি, গতবারের মতন না জানা হয়। ইস টু এবার এখানে যাই, ইস টু ধরি, হ্যাঁ এবার কাজ করছে। বডি বডি কি কি লিখছিলাম আমরা, প্যাডিং 0 পিক্সেল দিয়েছিলাম, মার্জিন 0 পিক্সেল দিয়েছিলাম, তারপরে উইথ 100 VW ভার্টিক্যাল ওয়েট এটা, আর হাইটটা হচ্ছে 100 VH দিলাম। এর ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে আমরা ব্যাকগ্রাউন্ড মিডিয়া গার্ডিয়ান সার্কেল, সার্কেল সার্কেল পর হচ্ছে কমা দিয়ে, এটা হচ্ছে দুটো কালার লাগবে, কি কি রেড, রেড হচ্ছে আমরা সাপোজ 42% দিয়ে, তারপর কমা গ্রিন, গ্রিন দেখেন আমরা 0 করে দিই, 0%, এবার শেষে আমরা সেমিকোলন দিয়ে দিই। দেখেন আমাদের বাংলাদেশের পতাকা কত ইজিলি ভাবে আঁকানো হয়ে গেল, মানে এটাকে আপনার হাইট উইথ দিয়ে ইচ্ছে মতন যে কোনো জায়গাতে বসাতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কোড কয়েড ইউজ করা হলো, দেখেন এটা আমি নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা যদি এই দুটো না দিই, এই দুটো আমাদের ডিফল্ট হবে কোডটা, যে কোনো জায়গায় দিতে লাগবে, না দিলেও দেখেন কোনো প্রবলেম নাই,
তাহলে আমাদের মাত্র আবার ওটা না দিয়ে হয়েছে দিতে লাগবে বুঝিনা আমার ওটা না দিয়ে হয়েছে জাস্ট আমি হাইড আর ওয়েট দিয়েছি আর মধ্যে আপনি যেটা বলছেন হ্যাঁ ওটা হচ্ছে ডিফল্ট ভাবে দিয়ে দিতে হয় জানো আমাদের চারিপাশে একটা প্যাডিং মার্জিন থাকে ওটা না দিলে হলো কোনো বিষয় না দেখেন আমরা জাস্ট একটা কোড লিখে আমরা সম্পূর্ণ বাংলাদেশের পতাকা আঁকাতে পারছি এটা কিভাবে পাচ্ছি যে আমরা কোডগুলোকে একটু ঘাটাঘাটি করে যে কিভাবে শর্ট করা যায় এভাবে আপনারা কোডগুলো একটু ঘাটাঘাটি করবেন শর্ট করার জন্য আপনারা কোড লেখছেন দেখছে অনেক বড় বড় করে ফেলছেন যেটুকু দেখানো হবে সেটুকু আপনারা সবসময় মাথার মধ্যে নেবেন যেটুকু আমরা ছোট করবো কিভাবে কারণ যখন ডেভেলপ সেকশনে যাবেন তাহলে তখন একটা সাইট করতে লাগলে দেখা যাচ্ছে হাজার হাজার কোড লিখতে হবে হাজার লাইন হবে যত কম কোড আপনি এখন থেকে বুঝবেন শিখবেন তখন তত ইজি হয়ে যাবে তাহলে কাজটা খুব ইজি না এর আগে পজিশন দিয়ে কত কিছু দিয়ে আমরা কত প্রায় সাত আট লাইনে বেশি কোড লিখছি এটা দুই লাইনে হয়ে গেল এরকম ছোট্ট ছোট্ট টিক্স আস্তে আস্তে আসবে যত আমরা দিন যাবে তত এই টিক্স গুলো আস্তে আস্তে আমাদের ভিতরে আইবে সেক্ষেত্রে আমাদের ধরে থাকতে লাগবে বুঝতে হবে তবে আমরা এগুলো বুঝতে পারবো আমরা প্রথমে এসে মনে কেন সেই এটা পাচ্ছি না ওইটা দেখছি না এটা দেখান ওইটা করান তাহলে তো হবে না এবার আপনাদের কাজ এই পতাকাটা দেখাবেন আর আমি গ্রুপে আপনাদের যেটা দিয়েছি যে ইনপুটের ওইটা ওইটা দেখাবেন এখনই বাজে হচ্ছে 12টা আধা ঘন্টা লাগবে না 10 মিনিট আর যদি 5-15 মিনিট টাইম দেবো আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে এটা দেখাবেন আমাদের আমরা দেখবো এবং বাংলার লেখা প্রবলেম ছিল কার গ্রুপে লিখছেন অভ্রোডা আপনি ইনস্টল দিয়ে নেবেন বাংলা লেখা যার প্রবলেম অভ্রোডা ইনস্টল দিয়ে নেবেন আর আমি বাংলা কিভাবে লিখি আমি অভ্রো দিয়ে লিখি না আমি হচ্ছে আগে সাইট থেকে লিখে নিই ভাই দেখেন আমি সাইট হ্যাঁ ভাই আমি ফটোশপে বাংলা লিখে এসে এখানে এসে পেস্ট করছি সেটা সেটা এখানে ভালো মতো দেখালেন এখানে কি হিজি বিজি আকারে আসে কেন হিজি বিজি আসবে কি জানি যে ওনা আমার অভ্র আছে বিজয় আছে দুটাই আছে আচ্ছা দেখ ভাই কি কেমন দেখায় আমি একটু ই করি স্ক্রিন শেয়ার দেব আমি স্ক্রিন শেয়ার দিয়েছি দেখেন আমি লিখতেছি দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা নিউ এখানে যে আমি সাপোজ বাংলা কেট দিলাম আমার আর বাংলা নে ও মাই হ্যালো বাসি লেখেন এই লেখাটা আমি বাংলায় লিখলাম এটা নিয়ে যাবেন আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্ক্রিন দেখতে পাচ্ছি না আমরা স্ক্রিনই দেখতে পাচ্ছেন না সবাই যদি বন্ধ করেন তাহলে দেখাই আবার দেখায় সমস্যা নাই হ্যাঁ এবার শেয়ার করলে এবার দেখতে পারবেন দেখা যায় এবার জি জি দেখা যাচ্ছে আচ্ছা দেখেন অভ্র দিয়ে দেখাবো অভ্রটা সেট আপ করতে আপনাদের যেহেতু টাইম লাগবে সেই ক্ষেত্রে আমি শর্টকাটে একটু দেখাই দিই এখানে আসার পরে আমি এখানে ফাইল নেই আমি যেটা প্রয়োজন আমি সেটা লিখি যে বাংলা দেশের রাজ ধানির ধানির রাজধানী কি ছিল জানো নাম কি এমন একটা ছিল মেবি এটা লিখলাম এখান থেকে আমি কপি করে নিয়ে যাই ওখান থেকে লেখা যাবে তারপরে বলছেন বাংলা সাপোর্ট করছে না এখান থেকে কপি করে নিয়ে যাই যাওয়ার পরে এখানে যে আমি ইন্ডেক্স এইচটিএমএল এখানে যা পেস্ট করি এই যে কোনো ভাঙা ভাঙি নাই আপনি দেখেন এখানে ইউটিএফ 8 এই কোডটা মেবি আপনার লেখা নাই হারাই ফেলে গতদিনের যে কাজটা আমি দিয়েছি আচ্ছা ইনবক্সে দিয়ে দেন কেউ একজন ইনবক্সে দিয়ে দেন চ্যাটের ইনবক্সে বাংলা লেখা আমার অনেক সমস্যা আছে লিখতে পারি না খুব একটা ভালো এই জন্য তো আমি এই যে লিখলাম দেখলেনই তো
ভাই ওটা কোথায় লিখছেন আমি কিছু বুঝি না ভাই কোথায় লিখছেন এটা কোথা থেকে কপি করলেন আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন আমি যেকোনো একটা ব্রাউজার নিয়ে লিখছি হ্যাঁ ঠিক আছে ভাই বাংলায় খুব একটা ভালো পারি না আর কি একেবারে নরমাল আচ্ছা রায়হান ভাই স্ক্রিনে যাই হ্যাঁ রায়হান ভাই স্ক্রিনে আসেন ভাই স্ক্রিন শট করব কিভাবে মানে ওই ভিউ অপশনের ওখানে এক্সিস্ট করেন শট হয়ে যাবেন কোন জায়গা ভাই পাই না তো পাবেন ভাই পাবেন ভিউ অপশন উপরে ভিউ অপশন আছে এক্সিট স্ক্রিন আছে বা ডাবল ক্লিক করেন আপনি জুমের উপর বা যেটা ছোট করবেন তার উপর ডাবল ক্লিক করেন ও এটা তো আমার স্ক্রিনে তো দূর আচ্ছা এই দেখেন ভাই আমি এখানে বাংলা লিখে নিছিলাম একটা ভাই গতদিনের কাজের বিষয়টা কি দিতে পারবেন এটা এখানে বলবে ওটা ক্লাস শেষ হলে শৈল ভাই এসে আপনাদের এই বিষয় বলবে সমস্যা নাই এখন করতে দিবেন যে কাজ ভাই এখন বাংলাদেশের পতাকা কাটতে দিলাম না বাংলাদেশের পতাকা না গতদিনের যে ইনপুটের কাজটা দেওয়া হয়েছিল এই যে কি এমাত্র স্ক্রিন শেয়ারে দেখে দেখানো হলো কোশ্চেন ইরিগেশন সাইডের কোশ্চেন আচ্ছা আপনি হচ্ছে ইট থেকে লিখে নিয়ে আসেন ওইটা আপনি ফটোশপে থেকে লিখছেন তো আপনি সিম্পলি মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে বা হ্যাঁ অপারেটর সেটআপ থেকে ঠিক আছে হ্যাঁ বাংলা করেন তো এখানে ইংলিশ এর থেকে বাংলা করেন মেবি যা লেখেন ভাই এটাই আসে কই স্ক্রিন তো দাঁড়ায় আছে আপনার কোনো বাংলা হবে না ইংলিশ হয়ে গেছে আপনি দেখেন আবার উপরে ইংলিশ হয়ে গেছে বাংলা করেন তারা থাকে না আচ্ছা এটা আমি পেস্ট কপি করে নিয়ে আসি একটু ফটোশপের কপি ওর ইউনিকোডের সাথে ইউনিকোড মিলবে না আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের থেকে কপি করেন অথবা যে কোনো সাইটে যা কপি করেন আচ্ছা দেখি তাই আমি কি শেয়ার অফ করব নাকি এরকম চালাবো আপনারা সবাই শেয়ার অন এ রেখে কাজ করেন সবাই কাজ হচ্ছে বাংলাদেশের পতাকা আঁকানো আরেকটা কাজটা কি আচ্ছা অ্যাডমিন প্যানেলে কেউ কি নাই ওই গতকাল ছবিটা দিয়ে দেন গতদিন আমি একটা ছবি দিয়েছিলাম যে বাংলাদেশের রাজধানী কি এই লেখার ওই অপশনের ওটা দিয়েছিলাম ইনপুটের কাজ দিচ্ছি ভাই টপে খাতা হ্যাঁ একদম দিয়ে দেন তো আকাশ ভাইয়া এ দিস ভাই সাইজের নামটা কি পাবে সাইজের নামটা
আমোদ ভাই মাহমুদ ভাই আছেন? জি আছি আমি আছি ভাই। আমার এই ব্র্যাকেটে মাঝে মাঝে অনেক ঝামেলা করে। মানে হচ্ছে আচ্ছা ব্যাপার না, অনেক সময় হয় কি ব্যাকেজটা একটু ভারী, একটু ভারী সফটওয়্যার, তার উপরে মনে করেন আমাদের ইমেট ইনস্টল করা আছে আর আনাদার এক্সটেনশন ইনস্টল করা আছে, তো এই জন্য এটা মাঝে মাঝে হ্যাং করে, তো এটা একটু ব্যবহার করবেন। আকাশ ভাই কি আছেন? ক্লোজ হচ্ছেন না? আচ্ছা রাব্বি হাসান কাজ করছে বেশ ভালো। আকাশ ভাই কে? রাহান ভাই? হ্যাঁ ভাই, এই যেমন বাংলা আসতেছে না এখানে, আমি ওয়েবসাইট থেকে দেখার চেষ্টা করতেছি তাও আসে না। আচ্ছা আপনার ইয়েতে লিখতে কি প্রবলেম হচ্ছে, ডিরেক্ট নোটপ্যাডে লিখতে কি প্রবলেম? নোটপ্যাডে তো আরো পারি না, নোটপ্যাডে আরো আসে না, কোনো সময় বাংলা আসে না। তাই হাসান মাহমুদ ভাই? জি ভাই। এই একটুখানি দেখে দেন তো এখানে কি জানো হবে, ভুলে গেছি। হ্যাঁ এখানে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, একটু ভুল আছে ভাই, রেডিয়াল এর ওখানে একটু ভুল আছে স্পেলিংটা। আর স্পেলিংটা কি হবে? হ্যাঁ আমি দিচ্ছি আপনাকে স্পেলিংটা দিচ্ছি। আবুল কালাম আজাদ ভাই তো বিশাল বড় এক পতাকা আঁকিয়ে ফেলেছে। আমি রাব্বির স্ক্রিনে এসেছি। রাব্বি আমার এই যে লাইন গুলো মানে নিচে নিচে চলে আসছে, এইটা কেন হচ্ছে? ওখানে ওখানে কি ব্রেক দেওয়া আছে, ব্রেক ইউজ করা আছে? ব্রেক দেওয়া আছে শুধুমাত্র চট্টগ্রামের পর, মানে আমি দুই লাইনে চাইছিলাম, দুইটা দুইটা করে অপশন এক এক লাইনে থাকবে এইভাবে চাইছিলাম। আচ্ছা দেখি দেখি কোড কোড দেখি। আচ্ছা এই শেয়ার অফ করে নতুন করে শেয়ার করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই এই যে রেড এর পাশে একটা স্পেস হবে ভাই, ইয়া টিপু ভাই, রেড 40% দিয়েছেন না, ওইটা দেখেন এক জায়গায় একসাথে হয়ে গেছে, ওখানে একটা স্পেস দেন। রেড রেড এর আগে কি জানো হবে, রেড এর আগে কি জানো একটা হবে সার্কেল, সার্কেল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাব্বি, হ্যাঁ আমি এসেছি স্ক্রিনে। ওকে আচ্ছা, ইনপুটের পরে আমরা যে পি ট্যাগ দিয়ে দিয়ে নিছি না, তো এই যে পি ট্যাগ একবার ইউজ করলে পি ট্যাগ এর জন্য কিন্তু একটা করে লাইন ব্রেক করে, পি ট্যাগ এইচ ওয়ান ট্যাগ এর জন্য এরা কিন্তু ব্লক এলিমেন্ট, তো এই ক্ষেত্রে একটা কাজ করা যায় সেটা হচ্ছে পি ট্যাগ কে ধরে বলে, হ্যাঁ পি ট্যাগ কে ধরে বলে দেওয়া যাইতে পারে যে হচ্ছে ডিসপ্লে ইন লাইন, এটা বলে দেওয়া যাইতে পারে, অথবা ওখানে এটাও যেহেতু প্রপার ওয়ে না, এখানে প্রপার ওয়েটা হচ্ছে পি ট্যাগ ইউজ করা যাবে না, লেভেল ট্যাগ ইউজ করতে হবে, লেভেল ট্যাগ আর ইনপুট। হ্যাঁ লেভেল আর ইনপুট ইউজ করতে হবে, আমরা যে যে ঢাকা খুলনা চট্টগ্রাম যেগুলো দিচ্ছে এগুলো লেভেলের ভিতরে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হবে। আর এখানে এখন নরমালি পি ট্যাগ কে ধরে, পি ট্যাগ কে ধরে এটা ইনলাইন ডিসপ্লে ইনলাইন বলে দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ আমি আউটপুট পাচ্ছি না কেন?
কি টিপু ভাই? আচ্ছা দাঁড়ান এক মিনিট আসছি। হ্যাঁ আলামিন ভাই আপনার স্ক্রিনে আসছি, বলেন ভাই। হ্যাঁ বেশ ভালো হয়েছে, হ্যাঁ বেশ সুন্দর। আচ্ছা এই এই রাব্বি, এই যে আলামিন ভাইয়ের স্ক্রিন শেয়ার দেওয়া আছে, ওনার কোডটা তুমি দেখতে পারো, উনি যেভাবে করছে। আচ্ছা আমারটা কিন্তু হয়ে গেছে, আমারটা একটু খেয়াল কর। আচ্ছা ঠিক আছে আমি শেয়ার করে দেখি। হ্যাঁ হ্যাঁ ওই তো, ওইটা কি ইনলাইন বললে তারপর হয়েছে তাই না? হ্যাঁ 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 ওই তো, ওখানে ওটা ব্লক ব্লক এলিমেন্টে থাকে তো এই জন্য। আচ্ছা শেখ ফাইমাপু, হ্যাঁ ফাইম আপু আপনার স্ক্রিনে এসেছে। হ্যাঁ পতাকা বেশ সুন্দর হয়েছে। মোহাম্মদ ভাই জি, জুনিয়র ভাই একটা মিনিট সময় দেন, আমি আসছি আপনার স্ক্রিনে। জুনিয়র ভাই কই আপনি, আপনার স্ক্রিন তো দেখি না। ও স্ক্রিন শেয়ার মানে দেওয়া হয়নি বলছে, আমার এই যে লাইভ প্রিভিউ হতে চাচ্ছে না, এটার কি? ওটার জন্য আপনি ব্র্যাকেটটা ক্লোজ ক্লোজ করে তারপর ওপেন করতে পারেন, অথবা আপনার আরো প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আপনি সিএসএস এ ক্লিক করে লাইভ টিভি তো দিচ্ছেন, সেটা হতে পারে। আপনি স্ক্রিন শেয়ার করেন তারপর আমি দেখি কি অবস্থা কি। হ্যাঁ করেছে এতে, হ্যাঁ কালকে সোয়েলুরু দেখাইছে, ওটা হচ্ছে না, বারবার কেটে দিয়ে তারপর প্রিভিউ করতে হচ্ছে। দেখাচ্ছে আমি যে কাজটা করছি, হ্যাঁ করার পরে রিলোড দিলি, ওটা এসে প্রথম যে কাজটা এটা করছিলাম সেখানে যে, এটা আপনার তাহলে সম্ভবত সুইটেবল হচ্ছে না। আপনি এটা চেঞ্জ করতে পারেন, অন্য কোন এডিটর ইউজ করতে পারেন, ভিএস কোড এডিটর ইউজ করতে পারেন, অথবা অ্যাটম ইউজ করতে পারেন, নোটপ্যাড, হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাস আপনি জেন কোডিং ইউজ করতে পারেন, একভাবে করলে হবে, সমস্যা মানে প্রথম হয় দুই দিন হইছে, এখন ওই বারবার কেটে দিয়ে তারপর প্রিভিউ করতেছে নাই আসছে না, সবগুলো আনইনস্টল করে আবার নতুন করে আপডেটও দিয়েছে। আচ্ছা টিপু ভাই আপনার এখানে কি সিএসএস পাইছে ভাই? হ্যাঁ সিএসএস পেয়েছে, তারপর আউটপুট আসছে না? দেখেন তো আমার যে এখানে ব্যাকগ্রাউন্ডে রিডাইল গ্রেডিয়েন্ট এখানে ভুল আছে কিনা, এখানে তো ভুল দেখি না। আচ্ছা সেভ করে রিলোড দেন তো ভাই। হ্যাঁ সেই ফাঁকে আমার একটু দেখে দেন। হ্যাঁ 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 মাহমুদ ভাই আমাদের তো দেখেন তো আউটপুট আসতেছে না। আচ্ছা সৌরভ ভাই, সৌরভ ভাই আপনার কিন্তু স্ক্রিন শেয়ার দাও নাই। ও সরি ভাই, হ্যাঁ ভাই দেখেন আচ্ছা আপনি যে রেড আর গ্রিন এর মাঝে একটা কমা ইউজ করেন ভাই। আমি না সৌরভ সরকার ভাইকে বলছি। হ্যাঁ ভাই আসছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে ওয়েলকাম। আচ্ছা এবারে আমার টিপু ভাই একটা একটু দেখে আসি কি অবস্থা। টিপু ভাই ওই ইয়ে করেন তো, এই যে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট লিখছেন তারপরে দেখেন একটা স্পেস দেওয়া আছে, ওই স্পেসটাকে উঠাই দেন তারপর দেখি কি বলে, তাও হয় না দিলাম উঠাই। আচ্ছা তারপরে যে রেড আর গ্রিন এর মাঝে একটা ইয়ে করেন, যে 40% এর ওখানে একটা কমা ইউজ করেন, মানে কমা দিয়ে দিয়ে লিখতে হয়, যতগুলো কালার দিব কমা দিয়ে লিখতে হয়। এই যে চলে আসছে, দারুন দারুন বেশ সুন্দর করছেন। আচ্ছা ঠিক আছে বাকিগুলো ট্রাই করেন টিউ ভাই। ওকে ভাই। আচ্ছা হাসানুজ্জামান ভাই বেশ ভালো করছে, রাব্বি তো। আচ্ছা কে কে বলছিলেন যেন একটু নামটা বলেন। ও আচ্ছা প্রিন্স ভাই, প্রিন্স ভাই হ্যাঁ শোনো জামান ভাই বলেন, আমি টিকটকে আপনার স্ক্রিন থেকে আসলাম। হ্যাঁ আমি আনমিউট করতে করতে চলে গেছেন। আচ্ছা প্রিন্স ভাই আপনার স্ক্রিনে এসেছি, এক মিনিট হাসানুর জামান ভাই এক মিনিট সময় দেন। হ্যাঁ প্রিন্স ভাই আপনার স্ক্রিনে এসেছি, বেশ সুন্দর করেছেন। আপনি যে লেখার যে কাজটা আছে ওইটা করেন, এমসিকিউ, এমসিকিউটা করেছেন ভাই? আচ্ছা এমসিকিউটা করেন, হ্যাঁ বেশ সুন্দর হয়েছে। আচ্ছা আপনাদের ভিতরে মনে করেন যারা দেখবেন যে আমার কাজটা প্রপারলি হয়েছে, তাহলে তাদেরকে বলার দরকার নেই যে ভাই আমার স্ক্রিনটা দেখেন, আমারটা দেখেন। যাদেরটা হয়েছে স্ক্রিন শেয়ারদের চুপ থাকেন, আমরা তাদেরটা দেখে ফেলবো, আর যাদের প্রবলেম হবে তারা একটু
বলবেন যে ভাই আমার এটাতে প্রবলেম হচ্ছে ভাই। আচ্ছা আলামিন ভাই, হ্যাঁ আলামিন ভাই, আপনার যেহেতু আউটপুট আছে আপাতত তাহলে এটাকে রেখে দেন এইভাবে, সমস্যা নাই। ঠিক আছে আলামিন ভাই, এটা তো দেখেছি প্রথমেই। হ্যাঁ হাসানুজ্জামান ভাই বলেন কি অবস্থা? আমি ফ্ল্যাগটা পুরো পেজ জুড়ে আসছে, আমি এটা হাইড করে ভাই এই ছোট, এই দেখেন এই যে এখানে এই যে উইথ হাইট কিন্তু আমাদের পুরো পেজের সাপেক্ষে দেওয়া, হ্যাঁ 100% ওয়াইজ, আপনি এটাকে কমাই দেন ঠিক হয়ে যাবে। আমি যদি 50-50 করি তাহলে ইয়ে করেন, আপনি হচ্ছে ওখানে পিক্সেল পিক্সেল ইউজ করেন, ওই উইথ দেন হচ্ছে আপনার 500 পিক্সেল, আর হাইট দেন 250 পিক্সেল, বা হাইট হচ্ছে 400 পিক্সেল দেন, দিয়ে দেখেন কি বলে। আর হাইট দেন 250-300 পিক্সেল দেন হাইট, দিয়ে তারপর দেখেন কি অবস্থা হয়। আচ্ছা সুজিব ভাই হলো প্রথমে আগে প্রশ্নগুলো করে নিচ্ছেন নাকি? চেষ্টা করতেছি ভাই। আচ্ছা করেন, হবে আস্তে আস্তে হবে। আচ্ছা এই রায়ন ভাই, আপনার কি বাংলা ফোন ডাউনলোড করা নাই, ইনস্টল করা নাই পিসিতে? ইনস্টল করা আছে বাট ওইগুলো কাজ হচ্ছে না, সেজন্য আবার নতুন করে ডাউনলোড করে দেখতেছি। আচ্ছা ঠিক আছে করেন। হ্যাঁ রাব্বি বেশ ভালো কাজ করছে। আচ্ছা ইকরামুন হুসাইন নাই ক্লাসে? হ্যাঁ আচ্ছা ইকরামুন, ওর মেবি ইন্টারনেট প্রবলেম। এমডি আকাশ ভাই, আপনি শুধু ফ্ল্যাগটা তৈরি করেছেন? আচ্ছা ঠিক আছে, এমডি আকাশ ভাই আপনার ফ্ল্যাগটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু আপনি আমাদের যে এমসিকিউ এর টাস্কটা দেওয়া আছে সেটা করার চেষ্টা করেন। এই শাহ ভাই কি অবস্থা? শাহ ভাই দেখে আমার পন্থা অবলম্বন করে শাহ ভাই। অবশ্যই ভাই, এত কষ্ট করলাম নেই ভাই, সেটাই এত কষ্ট করে কি হবে, মুখে মুখে বলবো লেখা হয়ে যাবে, সেটাই কেন ভাই, সেটাই সেটাই। হ্যাঁ দারুন দারুন করেন, কাজ করেন। যাই হোক সবাই পারছেন দেখে ভালো লাগছে, যদিও অনেকে স্ক্রিন শেয়ার দেয়নি। আচ্ছা আফরোজ আন্টির কি অবস্থা, কাজ হচ্ছে না আন্টি? তারপর আমাদের ভিতরে নতুন যারা, তারপর সজীব ভাই, ফারাবি সজীব ভাই আপনি কই? আপনার তো এটা পারার কথা, নাকি দেখেছি আপনার টের আগেই? জি ভাই আমি আছি, বাট আমার ওই ইসে কাজ করতেছে না, ব্র্যাকেট সে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন অন্য অন্য এডিটর দিয়ে করার চেষ্টা করেন। ওকে ভাই ঠিক আছে। প্রিন্স ভাইয়ের কি অবস্থা, কাজ চলছে প্রিন্স ভাই? ভাই জি ভাই চলছে। ওকে ওকে ঠিক আছে, কাজ করেন। আরে ভাই আপনার শরীরের কি অবস্থা এখন, কেমন আছেন আপনি? আরিফুজ্জামান আরিফ ভাই, মামুন ভাই সব তো লিখে ফেললাম বাংলা, এবার তো সাজানো তো ভেজাল। ফারাবি ভাই আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এসেছি, হ্যাঁ হয়েছে, সার্কেল হয়েছে,
আপনি মেইনলি ওইটা করার চেষ্টা করেন, এমসিকিউটা করার চেষ্টা করেন একটু। ওকে ঠিক আছে। আচ্ছা আজাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন দেখি কত দূর কি করা যায়। আমি বাংলা রাফ লিখলাম মাত্র। আচ্ছা সমস্যা নেই, করতে থাকেন করতে থাকেন, সমস্যা নেই, আস্তে আস্তে হবে। ঢাকা বিভাগের কত জেলা সব লিখছি আর কিভাবে সাজানো যায়। এই যে রাবিও দেখে আমার পন্থা অবলম্বন করে, আমি কখনো বাংলা টাইপ করে লিখি না, সব সময় এটা ব্যবহার করি, খুব কাজে দেয়, ব্যাপক কাজে দেয়। ও সরি আমি মাইক্রোফোন অফ করতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজাদ ভাই স্ক্রিনে আসলাম। আচ্ছা ঠিক আছে আজাদ ভাই, এবার তাহলে কোডে আসেন। মানে আমরা প্র্যাকটিস করি, সমস্যা তো নাই। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ফারাবি ভাই আমি সবকিছু ওই পজিশন রিলেটিভ করে অ্যাবসলিউট করে নিয়ে আসছি। আসলে পজিশন অ্যাবসলিউট করে নিয়ে সেটা তো আসলে এক্স্যাক্টলি ঠিক না, আমি যতটুকু জানি মার্জিন পেটিং দিয়ে। আর যখনই ডিভের মধ্যে কিছু দেখি তখনই যে উপরে মানে একদম একদম টপে শো করে, ভিতরে শো করে না, এটার কারণ কি ভাই? মানে বুঝলাম না, যখন ডিভের ভেতরে আপনি কিছু লেখেন তখন কি হচ্ছে, লেখাটা উপরে চলে আসছে? এই যে মনে করেন আপনার স্ক্রিন শেয়ারে নাই ভাই, আমি এই জন্য তো বুঝতেছি না। তারপরে এর মধ্যে এর ভিতরে আমি যেটা লিখতে যাচ্ছি যদি এই বিজনেস লিখতে যাই ওয়ান এর মধ্যে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার একদম প্রফেশনাল প্রফেশনাল মানে আসতেছে, এই ডিভের মধ্যে চলে আসবে না, ডিভের মধ্যে থাকবে, এটার কোনো সলিউশন আছে কিনা? আচ্ছা আপনার আউটপুটটা দেখি, আউটপুটটা দেখি, আউটপুট কই, ওটার আউটপুট কেমন আসছে আগে সেটা দেখি। আউটপুট আমি পজিশন অ্যাবসলিউট করে নিয়ে আসছি রিলেটিভলি। আপনার ওইটা ওইটার আউটপুটটা দেখান। আপনার দুইটা ডিভ নেন, প্রথমে একটা ডিভ নিতে হবে, তার ভিতর দুইটা ডিভ আসবে। প্রথম ডিভে আপনার হচ্ছে যে বিজনেস এর ওই লেখাগুলো থাকবে, আর দ্বিতীয় ডিভে ওই যে আপনার হেডলাইন স্পেস হেয়ার ওইটা থাকবে। এবার ওই দুইটা যে ডিভের ভিতরে নিলেন ওই ডিভকে সিম্পলি বলে দিতে হবে ফ্লেক্স, তাহলে ওরা দুজন পাশাপাশি চলে আসবে। এবার তারপর প্যাডিং দিয়ে দিলে ওরা সরে যাবে, প্যাডিং মার্জিন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। ভাই কোডটা একটু দেখেন, কোডটা একটু প্লিজ দেখেন। এই যে প্রথমে একটা ডিপ নিচে যে মেইন ডিপ, মেইন ডিপটা হচ্ছে এই টোটাল আইটেম, টোটাল আইটেম হচ্ছে মেইন ডিপ। এর মধ্যে আমি করছি কি যে এর মধ্যে আবার নিচে হচ্ছে ন্যাপ সেকশন, ঠিক আছে, ন্যাপ সেকশন নিচে এই যে বিজনেস রিসার্চ এগুলো রাখছি, ঠিক আছে, একটা ডিপের মধ্যে, আর একটা ডিপের মধ্যে হেডলাইন দিয়ে এটা নিয়ে বসবো না। হ্যাঁ ভাই ক্লাস শেষে বা আগামীকালকে শুক্রবার তো, তাহলে এটা নিয়ে বসবো না যে দেখি ও ডিভের ভিতরে না থেকে কই যায়। আচ্ছা আফ্রোজেন্টিটা আমি একটু দেখে আসি। হ্যাঁ আফ্রোজেন্টি কি অবস্থা, আউটপুট দেখি। আচ্ছা এখন কি আউটপুট আসছে?
আসছে অনেক বড় এবং বাইরে চলে যাচ্ছে। আচ্ছা ওই দেখেন আপনার উইথ হচ্ছে আপনি 300 দিয়েছেন এবং হাইট 300 দিয়েছেন, ওইটাকে 100 100 করে দেন, ছোট করে দেন, তাহলে ওটা ছোট করে শো করবে। হাইট উইথ আপনি যেভাবে দিবেন ওটা সেই অনুযায়ী শো করবে। কলাম আকারে কাজ করে। হ্যাঁ এই যে ঠিক আছে, এবার আচ্ছা কেমন কি অবস্থা? হ্যাঁ কাজ চলছে বেশ ভালো। কোথা থেকে আসলে তো খুঁজে পাচ্ছি না, ঝামেলা আছে, কোন ট্যাগ নেই, ঝামেলা আছে যে ডিভ এখানে দেখাচ্ছে যে ডিভ ক্লোজ না, ডিভে রেড কালার দেখাচ্ছে। আচ্ছা কোডটা বড় কর একরাম, এইচটিএমএল কোডটা বড় কর, এইচটিএমএল কোডটা বড় কর দেখি কই আছে সে। জি বলেন। কে কে কথা বলছিলেন একটু একটু নামটা বলেন, আমি আপনার স্ক্রিনে যাচ্ছি। ও আচ্ছা 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 এক মিনিট। হ্যাঁ বলেন। এটা হচ্ছে পিক্সেলে দিছেন, এটা সরে গেছে। আচ্ছা এর উপরে দেখেন আপনার এই যে আরেকটা ইয়ে নেওয়া আছে ডিভ নিয়ে, তার দেখেন এই যে উইথ উইথ সেট করা রয়েছে দেখা যায় এই যে সিএসএস এ। হ্যাঁ আইটেম ওয়ান এটা কিসের, এইগুলাকে মুছে দেন। আপনার কথা না বুঝি না, একদম আস্তে শোনা যায়, আপনার কথা বুঝতে কষ্ট হচ্ছে, একটু জোরে কথা বলেন। না আপনার কথা শোনা যাচ্ছে না আসলে। আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিতে পারেন। হ্যাঁ সবাই বলেন। আমার তো দেখেন হয়ে গেছে, হয়ে গেছে কই আউটপুট কই একটু বল ভাই আছে এলআই নিছেন তো লিস্টের জন্য, এটা আছে এলআই লাগবে না, এলআই কেটে দেন। আকাশ ভাই আপনি আসছেন তাকে অবশ্যই ভাই, আমার বাংলা এটা সলভ হচ্ছে না। এবারে হইছে। আচ্ছা এই এই লেভেলটাকে যে শেষ করিস নাই তো ভাই ইকরাম ভাই, কি অবস্থা? এই যে লেভেল লেভেল ট্যাগ, লেভেল ট্যাগ তো শেষ করতে হবে, এই জন্য যে ডিভে তো রেড কালার দেখায়, প্রত্যেকটা ডিভে যে রেড কালার দেখায়, তো এই যে ইয়ের পরে 1971 সালের পরে, 1971 ইয়ার এর পরে লেভেল ট্যাগ শেষ করতে হবে, এটার পরে। আর হ্যাঁ হ্যাঁ এখানে এখানে শেষ করতে হবে, লেভেল ট্যাগ ক্লোজ করতে হবে। এই যে এবার ঠিক আছে, প্রত্যেকটা একটাও তো করা না, এই যে শুধুমাত্র লাস্টেরটাই করা 1991 সাল যেটা ওটা তো করা। আচ্ছা কারোর হইছে এটা, কারোর হইছে চারটা কোশ্চেন ছিল এর ভিতরে, কারো হয় নাই? হ্যাঁ ভাই হ্যাঁ হইছে ভাই, ওইদিকে ওই যে রাব্বি হাসানের হইছে, কার রাব্বি ভাইয়ের হইছে তো, রাব্বি হাসান। কো রাব্বি স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। নিচে দেখেন লেখা আছে, হ্যাঁ আপনার মাউস বরাবর নিচে চলে আসেন, এই যে UTF-8 OVR, এই যে OVR এ ক্লিক করেন, OVR হয়েছে ঠিক আছে। ওইটা ওইটা বেশ বেদনাদায়ক ভাই, আমি ওইটা জানি, আমার প্রথম অবস্থাতে
শুনেন ভাই, আমার প্রথম অবস্থাতে কিভাবে জানি ওইভাবে ওরকম হয়ে গেছে, আমি তো আর ঠিক করতে পারি না, কোড করতে সেই কষ্ট। তো পরে যে আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে ভাই, কাজ করুন। আমি প্রায় 10 12 মিনিট হচ্ছে যে আমি ট্রাই করতেছি। আমিও কিছুক্ষণ আগে দেখলাম, শুনেন, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি ওইভাবে কোড করছেন। আমি ভাবলাম যে আপনি সম্ভবত ওইটাতে অভ্যস্ত, এই জন্য আমি আর কিছু বলিনি, যে ওইভাবে তো কোডিং করতে বেশ ঝামেলা। আচ্ছা ঠিক আছে। আকাশ ভাইয়া, আপনি কি আমার স্ক্রিন পেয়েছেন? হ্যাঁ ভাই, দেখছি আপনারটা। রাব্বি ভাই তো? হ্যাঁ, দেখা হয়েছে। জি ভাই, ঠিক আছে ভাই, আমারটা একটু দেখেন তো। হ্যাঁ দেখা হয়েছে। আপনি এমনি সিলেক্ট করেন তো? সিলেক্ট করলে কয়টা আসে দেখি, ঢাকা আর খুলনা সিলেক্ট করেন তো? আমার ভাই, হ্যাঁ সৌরভ সরকার ভাই, আপনারটা হয়েছে, বেশ ভালো হয়েছে। সবগুলো তো আসছে, সবগুলো হচ্ছে তো। ওইগুলো হচ্ছে ইয়ে করতে হবে, যে নেম দিতে হবে, সব করার নেম সেম করে দিলে ওইটা যে কোনো একটা সিলেক্ট হবে। আচ্ছা, আপনারা স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি আপনাদের একবার দেখাই দিই, সিম্পলি একটা দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সবাই স্ক্রিন শেয়ার অফ করেন। আমার স্ক্রিন দেখা যায়? জি দেখা যায়, দেখা যায়। আচ্ছা, ঢাকা খুলনা আমার বরং আমরা ভুল লেখছি। রাজশাহী। আচ্ছা কি বলে ঝামেলা শুরু করে দিয়েছে, আচ্ছা সমস্যা নেই। কুষ্টি, কুষ্টিয়া দিলাম, আর এখানে ছিল কি রাজশাহী, রাজশাহী সাহী, রাজশাহী বানান ভুলে গেছি আমি ভাই। আর এ যে এস এইচ এ এইচ আই, আচ্ছা দিলাম। আচ্ছা এবার আমরা কোডে যাই, কোডে গেলাম, আগের ওইটা দিয়ে কাজ করতেছিলাম, আছে এখানে কাজ করি আমরা, দেখি আগে ঠিক আছে নাকি। লিঙ্কটিং সিএসএস ঠিক গেল, এটা লাইভ প্রিভিউতে ক্লিক করলাম, দেখি আসে এবার কি। দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে না? হ্যাঁ তখন আসছিল না, এখানে দেখা যাচ্ছিল না। আচ্ছা এখানে এবার আমরা আসি, এখানে আসে দুটোকে পাশাপাশি করে নিই। লাইভ ভিউ ফ্ল্যাগ, এখানে রেডিও বাটনে কাজ করছে, আমরা রেডিও লিখে দিই, রেডিও সিএসএস এর কাজ আমরা পরে করব, তাই ছোট করে নিলাম, এটা বড় করে নিলাম। দেখেন গতদিন বলতে কি, ফার্স্টে এইচটিএমএল ফাইল যখন করেছে, মানে এইচটিএমএল ট্যাগগুলো দেখেছি, তখনই এগুলো দেখানো হয়েছিল ইজিলি ভাবে, কত ইজিলি ভাবে এটা করা যায়। তাই দেখেন ফার্স্টে আমরা এইচ টু ট্যাগটা নিয়ে নিই, নিয়ে ওখানে আমাদের এইচ টু ট্যাগ কি ছিল, বাংলাদেশের সাধারণ জ্ঞান ভান্ডার, এটা আমরা ওখান থেকে নিয়ে আসি, বাংলাদেশের সাধারণ জ্ঞান ভান্ডার। আচ্ছা নিচে এসে আমরা লিখি বাংলা দেশের সাধারণ জ্ঞান ভান্ডার,
এখান থেকে নিয়ে এসে আমরা এস2-এর ভিতরে ছায়া দিলাম। ছায়া দেওয়ার পরে কি করে দেখেন এটা চলে আসলো। এটা গেছে রেড কালার করা আছে, যে কালারটা আপনারা নিজেরাও পারবেন এস2 ট্যাগ ধরে রেড কালার করে দাও। এবার আমরা মূল কাজে আসি। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, বাংলাদেশে কত সালে স্বাধীন হয় নাকি, বাংলাদেশের রাজধানীর নাম কি? আচ্ছা এটা আমরা নিয়ে যাই, বাংলাদেশের রাজধানীর নাম কি, এটা আমরা কপি করি কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে যাই। এটা হচ্ছে আমরা পেস্ট করলাম, দেখেন এটা চলে আসলো। এবার আমরা এটা নিচে আসি, নিচে আসে এর আগের দিন ইনপুট ট্যাগ দেখাছিলাম, ইনপুট ইনপুট ট্যাগ নিলাম, এটা ক্লিক করলাম, তাই শুরু শেষ হলো। ইনপুট ট্যাগে শুরু শেষ, আমরা শুরু শেষ করব না, আমরা জাস্ট ইনপুট ট্যাগটা নিব এইভাবে, ইনপুট এর ভিতরে যা আমরা দেখি ইনপুট কি টাইপের হবে, ইনপুট টাইপ। ভাই ইনপুট বানানটা একটু ভুল হয়েছে, যার কারণে হয়তো আসবে না, কি আসেনি। ও সরি, ইনপুট এবার আসছে, টাইপ টাইপ কি টাইপের নিতে চাচ্ছ আমরা। এখানে আমরা তো একটা বা একটা ক্লিক করতে পারবো, বা গোল থাকবে, গোলের বাটনের নাম কি জানি আমরা, রেডিও বাটন, তাই তো? জি রেডিও, এই যে রেডিও লিখলাম, দেখেন রেডিও চলে আসলো। এবার এটা হচ্ছে কি, আমরা একটা ভ্যালু দিয়ে দিই, নির্দিষ্ট একটা ভ্যালু থাকবে, যেহেতু আমরা সাধারণ জ্ঞানের প্রশ্ন, সাধারণ নির্দিষ্ট একটা ভ্যালু থাকে। ভ্যালু আমরা এখানে সাপোজ দিয়ে দিলাম ঢাকা, এটা সাপোজ দিয়ে দিলাম, সমস্যা নাই। ভ্যালু ঢাকা দেওয়ার পরে এখানে যাই, এখানে যাই, আমাদের কি অ্যানসার আসবে, রাজধানী ফার্স্টে কি ছিল নিয়ে আসি আমরা, দেখেন ঢাকা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঢাকা দিয়ে দিলাম, দেখেন ঢাকা চলে আসলো। তারপরে এখানে আমরা ব্রেক করে দিই, ব্রেক ট্যাগ না দিলে তো একসাথে হয়ে যাচ্ছে, ব্রেক দিয়ে দিলাম, হ্যাঁ ব্রেক দিয়ে দিলাম। এবার দেখেন একটা লিখে নিলাম আমরা, একটা আমরা কিন্তু লিখে নেওয়া হয়ে গেছে, এবার সবগুলো হয়ে যাবে, একটা লেখা নেওয়া হয়েছে মানে সবগুলো হয়ে যাবে। দেখেন আমার এটা লেখা শেষ, শুরু করছি ইনপুট ট্যাগ দিয়ে, তার একটা টাইপ দিছে রেডিও, রেডিওর কারণে এই যে গোল এই চিহ্নটা আসছে, আর আমরা একটা ভ্যালু রেখে দিয়েছি, এটা আপনার রাখলেও সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই, কিন্তু এটা রাখবেন পিএসপির ক্ষেত্রে সুবিধা হবে। এবং এই অপশনে কি দিয়েছে, এক ঢাকা। এবারে এটাকে আপনারা কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি মানে কি কপি। এবার এটাকে আপনি নিচে আসেন, কন্ট্রোল ভি দেন, নিচে আসেন, কন্ট্রোল ভি দেন, নিচে আসেন, কন্ট্রোল ভি দেন, চারটা হয়ে গেল। চারটা হয়ে যাওয়ার পরে আমরা দুটার জায়গায় কি আছে, ব্রেক আছে, মানে নিচে চলে গেছে, এই দুটার জায়গায় আমরা ব্রেক দিয়ে দিলাম, দেখেন ব্রেক নিয়ে নিল, তাই ঢাকা ঢাকা ঢাকা। এবার তো ঢাকা গুলো আমরা পাল্টাই দিই, ঢাকার জায়গায় খুলনা, এইগুলো আপনারা মোটামুটি সবাই পারবেন, যে এদের ঢাকা যায় কি দিতে লাগবে, পরবর্তী নামগুলো আপনারা পাল্টাই নিন, সমস্যা নেই। দেখেন ঢাকা খুলনা এই যে নামগুলো পাল্টানোর ক্ষেত্রে আপনাদের সমস্যা নেই, সমস্যা কি দেখেন যে এটা ক্লিক করছে, এটা ক্লিক করছে, এটা ক্লিক করছে, এটা ক্লিক করছে, সবগুলো একই হচ্ছে, সেক্ষেত্রে কি হয়, এই যে বলে না যে চারটা ভাই যদি একসাথে জোট বেঁধে থাকে যায়, তাহলে বাইরের লোক এসে তাকে মারা বা তাদের সাথে প্রবলেম হয়ে যায়, একত্ববোধ থাকতে হবে। একটা তো এক রাজধানীর আন্ডারে আছে, একত্ববোধ নিয়ে আসে, সেক্ষেত্রে কিভাবে একত্ববোধ নিয়ে আসবো আমরা, এখানে আমরা ক্লিক করে করে দেখেন ক্লিক করলাম, এবার এখানে আমরা একটা ভ্যালু রাখি নেম, নেমের পর হচ্ছে স্পেস দিয়ে, দেওয়ার পরে এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিই, অ্যান্সার দিয়ে দিই, অ্যান্সার করবো যেহেতু অ্যান্সার দিয়ে দিলাম, দিয়ে শেষ। এবার এখানে যান, এখানে ক্লিক করেন, দেখেন একটা একটা সিলেক্ট হচ্ছে, দেখেন আমাদের কাজ শেষ। সামান্য কোডটুকু লিখতে যায় এত টেনশন করছেন আপনারা,
ইনপুট টাইপের ভিতরে রেডিও নেবেন, ভ্যালু ইচ্ছা হলে দেন, ভ্যালু বাদ দিয়ে দিলে কিচ্ছু হবে না। দেখেন ভ্যালু বাদ দিয়ে আমি দেখাই কোনো প্রবলেম আছে কি, ভ্যালু বাদ দিলে কোনো প্রবলেম নাই, ওই ব্রেক কেটে গেছে। তবে ভ্যালুটা আপনারা সবাই দিয়ে রাখবেন পিএসপির জন্য। তাহলে এই কোডটুকু লিখতে কয় মিনিট টাইম লাগে? 2 মিনিট টাইম লাগে। এবার এটাই আপনি কপি পেস্ট করেন সবগুলোতে, যতগুলো কোশ্চেন আছে আপনার সবগুলো হয়ে যাবে। এখানে আসেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এই পর্যন্ত নিয়ে একে কপি পেস্ট করেন। খালি লেখাগুলো পাল্টাই দিবেন, দেখেন এবার যতগুলো আসবে সবগুলো খালি লেখাগুলো পাল্টাই পাল্টাই দিবেন, তাহলে হয়ে গেল। 4টা দেওয়া ছিল, এবারে 4টায় আপনারা কপি পেস্ট করেন আর দিয়ে যান। দেখেন যতগুলো লাগে, এক পেজ লিখতে 5 মিনিট টাইমও লাগবে না, টোটাল একটা পেজের এটা লিখতে 5 মিনিট টাইম আপনাদের লাগবে না। কি বোঝা গেছে? সবগুলো আলাদা ভাবে লেখার কোন প্রয়োজন নাই। দেখবেন, হ্যাঁ দেখো আপনি সিলেক্ট করে দেখলেন কিভাবে নাম? ওটা এক্সটেনশনের, আর এমনি যে বাকেটে তুমি হচ্ছে কন্ট্রোল চাপে ধরে চারটায় সিলেক্ট করবে হয়ে যাবে, কন্ট্রোল চাপে ধরে সিলেক্ট করো যে কটা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমাদের অনেক দূর আমরা দেখলাম, কাজও শিখলাম। গত ক্লাসে সোহেল ভাই তো মনে হয় নেই, গত ক্লাসে কাজ টাজ কি ছিল? মাহমুদ ভাই একটু ই করেন। আকাশ ভাই, হ্যাঁ বলেন ভাই, ইনপুট ট্যাগটা কি শেষ করার প্রয়োজন নেই? ইনপুট ইনপুট ট্যাগটা আমার ক্লোজ করা লাগবে না? না না, ইনপুট ট্যাগটা ক্লোজই আছে। ওই ইনপুট ট্যাগে আপনি ক্লোজ, আরেকটা ইনপুট নিয়ে ক্লোজ করতে এমন না, ইনপুট ট্যাগই সিঙ্গেল ট্যাগ ব্রেক ট্যাগের মত, ওই নিজেই শেষ নিজেই শুরু। এই ক্ষেত্রে এমটি ট্যাগ বলে একটা কথা আছে এইচটিএমএল এ, এমটি ট্যাগ, যেমন যে ব্রেক আমরা বিআর ইউজ করি না, বিআরটা হচ্ছে একটা এমটি ট্যাগ, তো এই ব্রেকের মতো এই যে ইনপুটও সেরকম, এই যে এইচআর ট্যাগ আছে, এগুলাকে এমটি ট্যাগ বলা হয়, এগুলা শুরু আছে কিন্তু শেষ নাই, ওই শুরুর ভিতরে এদের শেষ, তো ইনপুট ট্যাগটাও তেমন। আচ্ছা আমি দেখেন গ্রুপের একটা লিংক, এইতে ফর্মের লিংক দিয়েছি, এটা জাস্ট আপনারা যেমন ছবিটা দিবেন এবং আপনাদের আইডি ভিশন মানে এটাতে সার্টিফিকেট দেওয়া হবে, এরকম করে আপনারা সবাই দিবেন এবং এই ফর্মটা তারাই পূরণ করবেন, কেউ কাউকে লিংক শেয়ার করবেন না। আমি এটা দিলাম, যে কয়জন আছে জাস্ট এই কয়জনই এখান থেকে ফর্ম ফিল আপ করবেন এবং কালকে 10টার ভিতরে, এবং যে ছবিটা দিবেন যে পরিচয় গুলো দিবেন সবগুলো যেন লিগাল হয়, কোনো ডিএসএলআর ছবি তুলে দিবেন না, যেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে দেওয়া যায় এমন ছবি দিবেন, অফিসিয়াল ছবি দিবেন, এক কথায় অফিসিয়াল ছবি ইউজ করবেন, পাসপোর্ট সাইজের অফিসিয়াল ছবি। আচ্ছা মাহমুদ ভাই, এই লিংকটা আপনি হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে, যে কয়েকজন মানে আজকে ক্লাসে ছিল না তাদের আজকে রাতে মানে কালকে 10টা পরে সবগুলোকে রিমুভ করে দিবেন, 30 জনকে রেখে বাদ বাকি যে কয়েকজন আছে, টোটালি 44 জনকে দেখলাম আমি গ্রুপে, 44 জন ক্লাসে অ্যাটেন্ড হচ্ছে না, সেক্ষেত্রে যা হচ্ছে না কালকে রাত 10টা পর্যন্ত আলটিমেট টাইম দিয়ে রিমুভ করে দিবেন। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা লিংকটা সবাই নিয়ে নেন, লিংকটা নিয়ে কাজ করেন, আর কালকে আপনাদের রাত 10টা থেকে 11টা পর্যন্ত যারা বেসিক আছেন তাদের ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? আজকে বলে দেওয়া হলো কালকে 10টা থেকে 11টা পর্যন্ত নেওয়া হবে, এর ভিতরে বেসিকের ভিতরে টিপু ভাই আছে, নিশি, তারপরে আছে আর নতুন আসছে কে, নাজমুল চলে গেছে মনে হয়, আলামিন আছে, এই তো যে কজন আছেন। আচ্ছা
হ্যাঁ করেন ভাই, কালকে হোমওয়ার্কটা দেবেন না, কালকে যে কাজ। আমার তো রেডিও বাটন আছে না ভাই, আমি রেডিও বাটন লেন্স। হ্যাঁ গুগল ক্লাসরুমে আপলোড করে দাও কিছুর ভিতরে ভাই। আমার রেডিও বাটন আসতেছে না ভাই, রেডিও বাটন আসতেছে না। ইনপুট ভ্যালু, ইনপুট টাইপ রেডি ও নেম। আই ইনপুট প্রণাম ভুল, ইনপুট আইএনটি আমার মতন একটু ভুল করছেন ভাই। মানে ভুল আছে দেখে বিসমিল্লাহ গলো দেশ ভাই। ও ব্যাপার না, ঠিক হয়ে যাবে। সবই অনেক ভাইয়ের অবদান। আগামী দিন থেকে হবে না, সেজন্য আমরা আগামীকাল ক্লাস নিয়ে এটা যেটুকু প্রবলেম ছিল এটুকু আমরা পুষাই নিব। টেনশন করার দরকার নাই কারো। আর আপনাদের আর একটা সিএসএস ক্লাস হবে, তারপরে বুটস্ট্র্যাপ শুরু হবে। সো প্রিপারেশন সেভাবে নিয়ে রাখেন। বুটস্ট্র্যাপে যা সিএসএস কিন্তু আর দেখানো হবে না, সিএসএস তখন শুধু ক্লাসগুলো ধরে কাজ করা হবে। আচ্ছা ভাই, ফর্মটা কি সবার জন্য? আমরা এর আগে যারা ফিল আপ করেছিল ওইটা? জি সবার জন্য, নতুন সবার জন্য। আমি হচ্ছে যারা নতুন আসছে ওদের জন্য হয়তো। এটা হচ্ছে স্টুডেন্টের জন্য। এর আগে আমাদের যা ছিল ওইগুলো আমরা হচ্ছে সাবমিট, মানে আমাদের কয়জনের নিব এটা ছিল, আর এখন আমার এটা নির্ধারিত এই কয়জনই থাকবে। এই ফর্মটা যে ফিল আপ করবে এটা নির্ধারিত, মানে এটা আপনাদের কালকের ভিতরে ফোন দিয়েও জানাই দেওয়া হতে পারে, ঠিক আছে? আপনার 10টার ভিতরে ফোন দিয়েও জানাই দিতে হতে পারে। সেক্ষেত্রে যে কোনো একজন ফোন দিবে, আপনি পারলে করবেন না পারলে করবেন না। দেখেন 44 জনের ফর্ম পাইছে আমি ক্লাসে আসছে, আজকে আসছিল 31 জন মতন, তারপর সেই সত্যতে এখন 22 জনে আছে। আমার এমন স্টুডেন্ট লাগবে না বারবারই বলতেছি। এমন গ্রুপে এসে এমন অনেকে আছে যারা আছে আং পাং করছে, কিন্তু এখানে এসে তার কোনো ই নাই। যদি ভাই বেশি পারেন বলেন, আমাদের অ্যাডমিন প্যানেলে আপনাকে রাখি, আপনার ক্লাস নেন, সেরকমও কাউকে পাচ্ছে না। আর আমাদের এই মাস থেকে কেউ একজন গ্রুপ লিঙ্ক দিয়েছে, সেদিন দেখছি আমাদের যে ফর্মের ভিতরে নাই গ্রুপের ভিতরে নাই সে ক্লাস অ্যাটেন্ড হয়েছে। কেউ আমাদের অজানাতে, মানে আমাদের গ্রুপে নাই এমন কাউকে লিঙ্ক দিবেন না। এটা যদি ধরা পড়ে তাহলে তো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না ভাবনা লাগলে আপনি চলে যাবেন, এর ভিতরে এসে আপনার পানি টানি গোলা করবেন না। গোলা পানিতে মাছ ধরা যায় না এখন বাংলাদেশে। আর গত ক্লাসের যে কাজগুলো আছে কাজগুলো একটু মাহমুদ ভাই স্ক্রিন শেয়ার দিয়ে একটু মার্কটা আমাকে দেখান, যেহেতু একটা পুরস্কারের বিষয় আছে, আমি তো পুরস্কার দিব, সেক্ষেত্রে আমি একটু মার্কটা দেখে রাখি। সবাই তো জানেন 12 ক্লাস পরে কিন্তু 50 জিবি, যারা 12 ক্লাস পর্যন্ত ফার্স্ট থাকবে তারা 50 জিবি আমার পক্ষ থেকে গিফট পাবে। শুধু একজন? হ্যাঁ একজনই হবে, ফার্স্ট একজনই হবে, ফার্স্ট দুইজন হবে। জি আকাশ ভাই, এই যে গিফট দেবেন, এখন যারা নতুন কিছুই পারে না, আবার অনেকেই আছে এখানে অনেক কিছু পারে, তাহলে এদের কি হবে? আমরা তো পারে বলে আমরা কোনো তো এই সাজেস্ট করছি না, কোনো ইউটিউব চ্যানেলে সাজেস্ট করছি না বা কোনো কিছু, আমরা কিন্তু শেয়ার করছি না। আমরা হাতে ধরে আপনাদের শিখে আসছি, প্লাস আপডেট আপনাদের ক্লাস নিচ্ছি, আপডেটও ক্লাস নিচ্ছি, তারপরে যদি আপনারা ঠিক আছে, তারপরে যে না আমরা তো পারছি, কিন্তু যারা আগে থেকে শিখতে তারা তো বেশি পারে, তাহলে আর মার্ক তো তারা বেশি পেয়ে যাবে। পাবে না, ওইটা হচ্ছে ভুল ধারণা আপনার। দেখবেন যারা বেশি জানে এরা হচ্ছে পিছায় যায়, আর যারা অল্প জানে দেখবেন আগায় যাবে। যেমন কচ্ছপের গল্প তো শুনছেনই, কচ্ছপের গল্প তো জানেন, এরা মনে করে আমি কি হনুরে। হ্যাঁ শেখ হাসিনা একটা কথা ছিল না, মুই কি হনুরে, এদের অবস্থা এরকম, শেষ পর্যন্ত আগাতে পারবে না। আচ্ছা আমরা মার্ক দেখি, মার্ক দেওয়া হয়েছে। আচ্ছা এখানে একটু ভুল আছে, আমাদের যে শাকিল আঙ্কেল ছিল উনি শুধুমাত্র ওই যে সিভি ডিজাইন যে এইচটিএমএল টা আছে ওইটা জমা দিয়েছিল, তো উনি তো পরে এসেছে আর কি,
তো ওখানে উনি এইচটিএমএল সিভি যেটা ছিল সিএসএস এর ওইটাতে উনি হাইয়েস্ট মার্ক পেয়েছে। আর তার পরবর্তীতে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের জুনিয়র ইসলাম ভাই আছে, আরিফুজ্জামান শাকিল ভাই আছে, তারপর ইকরামুর হুসাইন আছে, আর ওইদিকে নূরজাহান আপু আছে। এই কয়েকজন আসলে মানে টোটাল প্রপারলি কাজ সবগুলো জমা দিয়েছে। তার ভিতরে হচ্ছে প্রিন্স ভাই আছে, আফরোজানটি দুইটা জমা দিয়েছে, একটা জমা দেয়নি এখনো। আচ্ছা অবস্থা, আচ্ছা এইগুলো করা যাবে না, দিতে হবে। যে বাদ দিচ্ছেন আজকেও লাস্ট বললাম, আগামী ক্লাসে বলতে ক্লাসের আগে আমরা একটা মিটিং কল করব সবাইকে নিয়ে। এই ফর্মটা ফিল আপ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ কালকে না হলেও পরশু দিন মানে ক্লাসের আগে আমরা একটা মিটিং কল করব। আমাদের টোটালি তো বললাম গুসাই নিব, আমাদের একটু মনে একটু এই পর্যন্ত ভাই, এই পর্যন্ত টপার আছে ইকরামুন হোসেন, তিনি তিনটা কাজই তিনটা আমরা যে তিনটা কাজ অ্যাসাইন করেছি তিনটাই প্রপারলি ভাবে জমা দিয়েছে এবং হাইয়েস্ট মার্ক নিয়েছে। বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নেই, তিনি তো তাহলে পুরস্কারের দিকে গিফটের দিকে আগায় আসছেন। আচ্ছা ঠিক আছে। আর অনেকেই ভাই হচ্ছে উল্টো পাল্টা জমা দিচ্ছে, যেমন হচ্ছে আপনার ধরেন এইচটিএমএল সিভি এর যে হোমওয়ার্কটা আছে সেটা দেখা যাচ্ছে আপনার শুধু এইচটিএমএল এর যেই কাজ সেখানে জমা দিয়ে রাখছে, মানে উল্টো পাল্টা অ্যাসাইনমেন্টে উল্টো পাল্টা অ্যাসাইনমেন্ট সাবমিট করছে। এই বিষয়টা সব একটু সিনসিয়ার হওয়া দরকার। আমি নিজেও পারি না, কারণ কিভাবে সাবমিট করতে হয় অনেকেই মনে হয় জানে না, গুগল ক্লাস সম্বন্ধে আমিও জানি না, তার কারণে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু দেখেন সবাই, একটু দেখেন ক্লাস ওয়ার্কে আসি আমি। দেখেন ক্লাস ওয়ার্কে যখন আমি আসলাম এখানে দেখেন আমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে টোটাল কয়টা অ্যাসাইন হয়েছে। দেখেন সিএসএস এ তিনটা, এইচটিএমএল সিভি তে তিনটা। এখন আমি কি করতে চাচ্ছি, এইচটিএমএল সিভি তে যে এই যে হোমওয়ার্কটা অ্যাসাইন করা আছে আমি এইচটিএমএল সিভি টাই এখানে টার্ন ইন করব। তাহলে আমি এখানে চলে আসব, এসে তারপরে আমার এখানে টার্ন ইন আসবে, আপনাদের আসবে অপশনটা, আমার যেহেতু আসছে না আপনাদের ওখানে টার্ন ইন অপশন আসবে, আপনারা ফাইলটা জমা দিয়ে টার্ন ইন করবেন। আর উপরে এসে দেখেন আপনাদের এই যে কি আছে এখানে, যেমন আছে মেক আ সেম কপি লাইক ইমেজ, তাহলে এই যে ইমেজের যেই কপিটা দেওয়া হয়েছে এখানে একটা ইমেজও অ্যাড করে দেওয়া ছিল আপনাদের, এই যে ইমেজ অ্যাড করে দেওয়া আছে, আপনারা এই ইমেজেরটা এইটার ভেতরে এসেই জমা দিবেন, এটা কখনো অন্য কোনোটার ভিতরে জমা দিবেন না, এই ফাইলটা কখনো এই ফাইলের ভিতরে এসে জমা দিবেন না, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে অ্যাসাইনমেন্ট করা আছে। দেখেন এই যে এইটা যেটা আছে এটার ভিতরে কিন্তু এই যে আলাদা ইমেজ দেওয়া আছে, এই ইমেজের কাজটা এখানে এখানে অ্যাসাইন করতে হবে আপনাদের, বিষয়টা বুঝেন। দেখেন আপনারা কিন্তু সবাই এডুকেটেড তাই না, তো এখানে আপনারা এসে দেখলে কিন্তু বুঝতেছেন যে কোনটার কাজ কি। আপনি এখানে জাস্ট ক্লিক করেন, আপনি ধরেন HTML CSS দিয়ে যে সিভিটা বানাইছেন সেটাকে জমা দিবেন, তাহলে এটাতে ক্লিক করেন আপনি এখানে জমা দিবেন, আপনি কেন এটা শুধুমাত্র HTML এ জমা দিবেন বলেন, আপনি এটা কেন শুধুমাত্র এই যে এই অ্যাসাইনে এসে কেন জমা দিবেন এই কথাটা আপনারা বলেন। আপনারা কি এই এই সিম্পল জিনিসটা কি বুঝতেছেন না, এটা তো একটু নিজেদের বুঝতে হবে বিষয়টা, এটা তো কেউ হাতে ধরে শিখিয়ে দিবে না তাই না। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা কিন্তু ততটুকু আপনাদেরকে হেল্প করছি, এরপরেও যদি আরো প্রবলেম হয় তারপরে আপনারা বলেন, আমরা আপনাদেরকে এই বিষয়টা আরো ভালোভাবে বুঝিয়ে দিব। আচ্ছা যাই হোক, তো আজকে ক্লাস রিলেটেড আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি? আমার কিছু কোশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ, প্রশ্নগুলো শুনি আমরা দেখি। প্রথম কোশ্চেন হচ্ছে কি যে এই সিএসএস লেখার সময় আমরা দেখি যে অনেক ক্লাস নিলে কাজ করে না, যেরকম যদি আমরা কোনো সংখ্যা টাঙ্কা দিই বা মাঝে যদি স্পেস দিয়ে শুরু করি তাহলে কাজ করে না, এরকম কি কি জিনিস আছে যেগুলো ক্লাস ধরলে সিএসএস কাজ করে না? হ্যাঁ সেরকম হচ্ছে শুরুতে নাম্বার নেওয়া যাবে না, তারপর আমরা যদি কোনো ভ্যালুর ভিতরে বা কোনো ক্লাসের ভিতরে যদি স্পেস দেই, সাপোজ আমি লিখলাম আমি একটা ক্লাস নিতে চাচ্ছি ইকরামুন নামে, সে আমি ইকরামুন নামে ক্লাস নিতে চাচ্ছি, তো আমি প্রথমে কি করলাম আই কিউ আর এ এম ইউ এন এই কয়েকটা ওয়ার্ড আমি লিখলাম, এখন এর মাঝে যদি আমি স্পেস দিয়ে দিই তাহলে ওই যে স্পেসটা দিলাম তাহলে দুইটা বিষয় আলাদা আলাদা হয়ে গেল, তখন ওই দুইটা দুইটা আলাদা ক্লাস হিসাবে গণ্য হবে, ওই দুইটা বিষয় দুইটা আলাদা ক্লাস, ফুললি আলাদা ক্লাস হয়ে যাবে। তখন আমি সাপোজ আই কে আই এর পরে একটা স্পেস দিলাম তারপরে কিউ আর এ এম ইউ এন লিখলাম, বিষয়টা বোঝা যাচ্ছে কিনা? তো সেই ক্ষেত্রে আইটা একটা আলাদা ক্লাস হবে এবং বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো আলাদা ক্লাস হিসাবে কাউন্ট হবে।
আর হ্যাঁ আরেকটা বিষয় ছিল যে ইমেজ ইমেজের ক্ষেত্রে দেখা যায় যে ইমেজের নাম যদি অনেক বড় লং হয় তাহলে ইমেজটা আসে না না অন্য কোন ক্ষেত্রে ইমেজ না আসার সম্ভাবনা আছে নাকি নামের ঠামের ক্ষেত্রে বা অন্য কিছু ক্ষেত্রে নামের ক্ষেত্রে হচ্ছে কি নামের যদি নামের স্পেলিং মিস্টেক হয় যেমন আমার একটা ইমেজ আছে যে ইমেজটা আমি শো করতে চাচ্ছি সেটার নাম আছে দেখা গেল flower.jpg কিন্তু আমি সেই ইমেজের যে নামটা আমি ওখানে দিচ্ছি ইমেজ ট্যাগের ভিতরে সেই নামটা যদি আমার একটা স্পেলিং মিস্টেক হয়ে যায় তাহলে সেটা কিন্তু প্রপারলি শো করবে না তো সেই ক্ষেত্রে আমরা ছোট ছোট স্পেসিফিক ভাবে ইমেজের নাম দিয়ে ব্যবহার করব সেটাই আমাদের জন্য সুবিধা হবে এবং সেটা এসইও রিলেটেড হবে এসইও ফ্রেন্ডলি হবে এক কথায় আমরা যদি কোনো ইমেজকে আমাদের ওয়েবসাইটে রাখতে চাই তাহলে সেই ইমেজের প্রপার একটা নাম দিতে হবে সেই ইমেজ রিলেটেড নাম দিতে হবে দেখা যাচ্ছে আমি একটা ফুলের ছবি রাখলাম কিন্তু সেই ফুলের ছবিটার আমি নাম দিলাম কি যে guru.jpg তাহলে সেটা কিন্তু কাজ করবে না সেটা এসইও রিলেটেড হবে না তাই না তো সেই ফুলকে ফুল হিসেবে নামকরণ করতে হবে তাহলে সেটা এসইও ফ্রেন্ডলি হবে আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল পজিশন নিয়ে আমরা একটা এইচটিএমএল কে দুইবার পজিশন রিলেটিভ করতে পারি কিনা দুটো ডিভে আলাদা আলাদা দুইটা ডিভে যদি আমরা দুইবার পজিশন রিলেটিভ করে বা ওইটার সাপেক্ষে অন্যগুলো পজিশন করি তাহলে কি দুইটা রিলেটিভ করলে কাজ করে কিনা আপনি পজিশন তখনই রিলেটিভ করতে পারবেন যখন কোনো একটা ডিভের মধ্যে কাজ করবেন আপনি তো ডাবল একটা এইচটিএমএল ট্যাগ বা একটা হচ্ছে ক্লাস নিয়ে ডাবল তো আপনি পজিশন করবেন না যখন পতাকার মাঝখানে কিন্তু একবারে লাল যাবে দুইবার তো যাবে না যখন যাবে তখন ওর সাপেক্ষে আবার করতে পারবেন মানে কোনো লালের ভিতরে আপনি বাংলাদেশের একটা মানচিত্র নিয়ে আসলেন তখন ওর সাপেক্ষে করতে পারবেন ভাই আমার কোশ্চেনটা ছিল মনে করুন যে আমার পতাকা করেছি আমার পজিশন ব্যবহার করে করেছি এখন আমি দুইটা পতাকা নিব তাহলে কি আমি দুইবার পজিশন রিলেটিভ করতে পারবো না কেন উপরে একটা ডিভে তো রিলেটিভ করা রয়েছে ওইটারে কপি করে যদি করে দিই তাহলে তো রিলেটিভ দুইবার হয়ে গেল ওই ক্ষেত্রে কাজ করবে কিনা না ওই ক্ষেত্রে কাজ করবে না কাজ করলে ওইটা আপনার সে নিয়মের ভিতরে আসবে না যেমন অনেক সময় অনেক কোড কাজ করে কিন্তু ওইটা নিয়মের ভিতরে আসবে না তেমন আমি একটা পজিশন একবারই রিলেটিভ হবে মানে টোটাল এসটিএমএল ভিতরে আমি মাত্র একবারই পজিশনের রিলেটিভ ব্যবহার করতে পারবো টোটাল এসটিএমএল এর মধ্যে না একটা ট্যাগ কে যেমন আপনি তো একটা পতাকা করলেন ওই পতাকার জন্য আপনি একবার পজিশন রিলেটিভ করতে পারবেন তারপরে যে আপনি আরেকটা পতাকা করেন তো আপনি আবার একবার পজিশন রিলেটিভ করেন সমস্যা নাই তো আপনি তো এক ডিভের মধ্যে দুই পতাকা করবেন না 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 আলাদা ডিভের মধ্যে করবো আর কি হ্যাঁ তখন আপনি আবার আলাদা ভাবে পজিশন রিলেটিভ করেন সমস্যা নেই কিন্তু একটা পতাকায় আপনি যখন ডিজাইন করবেন তখন একটা পতাকা ডাবল তো আপনি পজিশন রিলেটিভ করতে পারবেন না তো নিবে না যেমন আত্মীয় মনে করেন আপনি অনেকগুলো নিতে পারবেন কিন্তু আত্মীয়কে বসার জায়গা তো আপনার থাকতে লাগবে আচ্ছা ভাইয়া এই প্রশ্নটা আমি আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে পারি কে বলছেন একটু জোরে ভাই আমি রাব্বি হাসান হ্যাঁ বলেন ভাই আমি একটা পতাকা নিলাম প্রথমে যে স্কোয়ারটা নিলাম ওইটার সাপেক্ষে আমি সার্কেলটা নিলাম এবার সার্কেলের সাপেক্ষে আমি মাঝখানে ইয়া নেব মানচিত্র নিব তো এখন এই সার্কেলকে একই সাথে অ্যাবসোলুট আর রিলেটিভ দুইটাই কি করা যাবে অ্যাবসোলুট করলে রিলেটিভ করা যাবে না আমার মানচিত্রটা তো ওই সার্কেলের সাপেক্ষে নিতে হবে আর সার্কেলটাকে নিতে হবে স্কোয়ারের সাপেক্ষে এক্ষেত্রে কি করা তখন ওটা নেওয়ার পরে ওভারলের কাজ আছে ওভারলের কাজ মনে আপনাদের দেখাইছিল ওভারলের ইউজ করলে তখন আবার ওইটা কাজ করবে এই কাজটা করার জন্য আবার আলাদা মানে শুধু রিলেটিভ নিয়ে নিলে কাজ করবে না ওটার জন্য আবার ওভারলে ইউজ করতে লাগবে তবে কাজ করবে ওটা দেখাই নাই ভাই আচ্ছা না দেখালে আমি আবার দেখাই দেবো না সমস্যা নাই ইনশাল্লাহ আগামী ক্লাসে পতাকার উপরে আমরা একটা সাই নিয়ে নেব মানচিত্র নিয়ে দেখাই দেব যে সোহেল ভাই অসুস্থ থাকে তাহলে আমি দেখাই দেবো আর সোহেল ভাই সুস্থ থাকে সোহেল ভাই আপনাদের আগামী ক্লাস নিবে সমস্যা নাই ফরাজ ভাই হ্যাঁ দেখেন তো পতাকা আসছে না আবার সার্কেল বানানো হয়েছে ভাই সার্কেল বানানো হয়নি তাও হয়নি
সার্কেল শেষেই হবে সার্কেল মামা টামা হইলে আবার নতুন করে ওয়ান টুর বইগুলো পড়তে হয় ছোট ছোট বানান গুলো খুব ভুল যায় গার্ডিয়ান সার্কেল ফ্ল্যাগ ভাই বানান ভুল যায় না আমি নিজে খেয়াল করি না আচ্ছা ঠিক আছে কোড করার সময় কাউকে জিজ্ঞেস করার আগে দুইটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার ফার্স্ট বানান ঠিক করছেন কি আর সেকেন্ড ট্যাগ গুলো শেষ করছেন কি ডিপ গুলো শেষ করছেন এগুলো দেখবেন তারপরে হার্ড রিফ্রেশ দিবেন কন্ট্রোল শিফট আর তারপরে গিয়ে কাউকে জিজ্ঞেস করবেন মানে এই কয়টা জিনিস সবাই ভুল করে সে যত বড় ডেভেলপারই হোক না কেন এই কয়টা অটোমেটিক হয়ে যায় ভুল এগুলো চেক করার পর আপনারা করবেন আর আপনাদের দেখেন আগামী কালের হোমওয়ার্ক দেওয়া হয়েছে এটা আপনারা জাস্ট এটা করবেন আর সিভি যে বাদ আছে সিভিটা অ্যাড করে নেবেন ওর সাথে এবং এই যেগুলো দেখা হলো এটা করতে আপনাদের হাইস্ট হলে এক ঘন্টা টাইম লাগবে যদি আপনারা বুঝে থাকেন আজকে ক্লাস এক ঘন্টাও টাইম লাগবে না যারা শেষ করে ফেলবেন তারা নিজেদের উদ্যোগে যে যত ভালো কিছু দেখাতে পারবেন সে তত ভালোভাবে একটা পজিশনে চলে আসবেন আর আমরা যেহেতু একটা টিম আলাদাভাবে 18 জন নিয়ে করবো তার মানে এর মধ্যেও বাদ যাবে আপনার সেটা নজর আরো চলে আসবেন আশা করি আগামী ক্লাস এর আগে আপনাদের সাথে আবার আগামীকাল দেখা হবে বেসিক যারা আছেন আপনারা আসবেন আজকে ক্লাস আসার দুজন হাত তুলছে শেষ করে হাসানুজ্জামান ভাই কিছু বলবেন জি ভাই বলবো হ্যাঁ বলো হোমওয়ার্ক গুলো আমি জমা করছিলাম এখন টোটালি কি একটাও জমা হয় নাই আর জমা না হইলে জমা দেওয়ার আর সুযোগ আছে কিনা হ্যাঁ আমরা টাইম দেইনি টাইম দিব হচ্ছে বুট স্ট্যাপ থেকে টাইম মেইনটেইন করে দিব যে ওই টাইমে পড়ে যা আপনি আর জমা দিতে পারবেন না সিএসএস পর্যন্ত টাইম থাকবে না আর আপনি জমা আজকে দেখাই দিল ওইভাবে জমা দিয়ে ইনশাআল্লাহ হয়ে যাবে আপনি জমা হয়তো বা পোস্টে যা দিয়েছেন ঠিক আছে ভাই আর ইউটিউবে দেখেন আমাদের ভিডিও আছে জমা দেওয়ার হ্যাঁ আরেকজন কে একটু জি ভাই বলেন